হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকের ভিডিওতে টাইম এন্ড ওয়ার্ক এবং পাইপ এন্ড সিস্টার্ন এই দুটো চ্যাপ্টার থেকে আমরা 2005 থেকে 2020-তে আগত যত যত কোয়েশ্চেন্স আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এক্সামে এসেছিল, সেগুলোর সলিউশন করবো। দেখো, এই দুটো চ্যাপ্টার বেসিক্যালি একই ধরনের কনসেপ্টের উপর চলে। একটা হলো সময় এবং কার্য, আর একটা হলো পাইপ এবং সিস্টার্ন, অর্থাৎ নল এবং চৌবাচ্চা। কারণ এই দুটোতেই হয় দেখবে, বলে যে এ এতদিন একটা কাজ করতে পারে, কিংবা বলে বি এতদিন একটা কাজ করতে পারে, সি যদি তাদের সাথে জয়েন করে, এরকম একটা ব্যাপার থাকে। আর নল ও চৌবাচ্চার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেওয়া থাকে, যে একটা পাইপ যদি এতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে, আর একটা পাইপ যদি খুলে দেওয়া হয় তাহলে ওইটা খালি করে দিতে পারে। এইরকম ধরনের কনসেপ্টের উপর অঙ্কগুলো তৈরি হয়। তাই এই দুটো চ্যাপ্টারকে আমি মার্জ করে সমস্ত কোয়েশ্চেন গুলো নিয়েছি, কারণ এগুলো সব কিন্তু একই কনসেপ্টের উপর চলবে। ওকে, তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ করবে না কোনো জায়গা, ঠিক আছে? স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আমি দেখো চ্যাপ্টার ওয়াইজ যখন করাচ্ছি, আর বলেইছি যে এগুলো প্র্যাকটিসের পারপাসে, সো কিছু জিনিস আমি ধরে নিচ্ছি যে তোমরা অলরেডি জানো, আর বাকি এগুলো প্র্যাকটিসের পারপাসে দেখছো। তো আমি ইন ডিটেলসে ঢুকবো না, বাট একদমই ওপর ওপরেও চলে যাবো না যে তোমরা কিছু বুঝতে পারবে না যারা প্রথমবারের জন্য দেখছো। ওকে, তো চলো কোয়েশ্চেনগুলো নিয়ে স্টার্ট করা যাক। দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনটা একটা কনসেপ্টের উপর তৈরি, ঠিক আছে? সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিই। দেখো এখানে কি বলেছে, যে 15টি লাঙ্গল 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগায়। বলছে তাহলে 10টি লাঙ্গল 22 বিঘা জমি কর্ষণ করতে কতদিন সময় লাগাবে? তো এটা একটা ফর্মুলার উপর বেস করে মানে কোয়েশ্চেন গুলো তৈরি হয়, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো সেই ফর্মুলাটাকে বুঝে নাও যে ফর্মুলাটা কি এবং কিভাবে এসছে বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখো এখানে ফর্মুলাটা হলো যে M1 B1 ঠিক আছে H1 ডিভাইডেড বাই W1 ইকুয়ালস টু হয় M2 D2 H2 বাই W2, ঠিক আছে? এবার দেখো এইখানে কি, এই যে M1 দেওয়া আছে না, এটা হলো প্রথম ক্ষেত্রে যদি একটা মানুষ থাকে, যে কতজন মানুষ কাজে লেগেছে সেই জিনিসটা হলো প্রথম ক্ষেত্রে M1। D1 মানে হলো দিনের সংখ্যা, কত দিনে তারা কাজটা করতে পারতো, এরকম হলো D1। H1 মানে হলো দৈনিক তারা কত ঘন্টা করে কাজ করতো। দেখবে কিছু কিছু কোয়েশ্চেনে কেমন বলে দেওয়া থাকে যে তারা দৈনিক 4 ঘন্টা বা 5 ঘন্টা করে কাজ করতো। আর এই W1টা হলো ওয়ার্ক, ঠিক আছে, অর্থাৎ কাজের পরিমাণ, সেই জিনিসটাকে আমরা W1 লিখি। সিমিলারলি এইদিকে M2 অর্থাৎ কতজন মানুষ সেই কাজটা করছে, D2 মানে হলো কত দিনে কাজটা করছে, H2 মানে হলো দৈনিক কত ঘন্টা করে কাজ করছে, আর W2 মানে হলো কাজের পরিমাণ। ওকে, তো এই ফর্মুলার উপর বেস করে এই কোয়েশ্চেনটা এসছে। এবার দেখো এই কোয়েশ্চেনটার সাথে আমরা এই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট কি করে করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলে যে 15টি লাঙ্গল দিয়ে 33 বিঘা জমি কর্তন করতে 11 দিন সময় লাগে। তাহলে দেখো এখানে দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে সেই জিনিসটা বলেনি, তাহলে আমরা এখানে H1 আর এদিকে H2টা আমরা মুছে দিতে পারি। তাহলে আমার এখন মেন ওয়ান D1 বাই W1 এবং M2 D2 বাই W2, এই তিনটে করে ডেটা দরকার। ওকে, দেখো এখানে টোটাল 5টা ডেটা দেওয়া আছে, একটা ডেটা আমাকে বার করতে হবে। জাস্ট এখানেও দেখো 6টা ডেটা দেওয়া আছে, তার মধ্যে আমি 5টা জানি, একটা আমি বার করবো। তো দেখো এখানে দেখো মেন দেওয়া নেই, ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, লাঙ্গল দেওয়া আছে, অর্থাৎ মেনের বদলে এখানে আমার কি আছে, লাঙ্গল আছে। তাহলে আমরা এই মেন ওয়ান প্রথমে কি বলেছে, 15টা লাঙ্গল, তো 15টা লাঙ্গল লেখো। 33 বিঘা জমি, ঠিক আছে, চাষ করতে, তাহলে কাজের পরিমাণটা হলো এখানে 33 বিঘা জমি চাষ করতে হবে, তাহলে 33টা আমার নিচে চলে গেল। আচ্ছা কত দিন সময় লাগে, না বলেছে 11 দিন সময় লাগে, ইকুয়ালস টু কি হবে, M2। M2 মানে কটা, 10টা লাঙ্গল। দিন বলে দেয়নি, দিনটাই বার করতে দিয়েছে, অর্থাৎ D2টাই আমাকে বার করতে হবে। কাজের পরিমাণ দেখো বলে দিয়েছে, বলছে 22 বিঘা জমি কর্ষণ করতে কতদিন সময় লাগবে। ব্যাস এইটুকু হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করো, তবে 11 দিয়ে কাটলে হয় এটা 3, তারপরে তোমার 3 দিয়ে এটা কাটলে হয় 5, ঠিক আছে, 5 দিয়ে যদি এটা কাটা হয় 2, আর 2 দিয়ে যদি কাটা হয় এটা হয় 11। অর আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে D2 ইকুয়ালস টু কত হচ্ছে, 11 দিন, ঠিক আছে। বাস এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে গেল কি, 11 দিন। তাহলে 11 দিন অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে এই কনসেপ্টের উপর। এবার যত ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, দেখবে এটার মধ্যেই ঘোরাঘুরি করবে। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, এটা দেখো কি বলেছে, বলছে 9টা বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে 225 টাকা বিল দিতে হয়, ঠিক আছে। বলছে 5টা বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে। তাহলে এখানে আমাদের বাল্ব থেকে কত ইউনিট বিল আসছে সেই জিনিসটা বুঝে নিতে হবে। দেখো 9টা বাল্ব যদি তুমি 4 ঘন্টা করে প্রত্যেক দিন ইউজ করো, 30 দিন ব্যবহার করো, তাহলে এতটা কি হবে, এটা যাই ইউনিট হোক তোমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করো যে এত সামথিং, এটা কিছু ইউনিট। আমি ফিজিক্সের টার্মের মধ্যে যেছি না যে এত ইউনিট বিল আসছে বা এত বিওটি বার করছি, ওইসব বার করার দরকার নেই। আমার এখানে জাস্ট সিম্পলি দেখতে পাচ্ছি 9টা বাল্ব 4 ঘন্টা করে জ্বলছে 30 দিনে, এটা সামথিং ইউনিট ধরে নাও, এটাই মনে মনে একটা ইউনিট ধরে নাও। তাহলে এটা কত হচ্ছে, দেখো 30 4 120, 120-র সাথে 9 দ্বিগুণ মানে 12 9 108, তার সঙ্গে একটা 0, তাহলে 1080 ইউনিট যখন হচ্ছে তখন আমার বিল দিতে হচ্ছে কত, 225 টাকা। এবার পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, দেখো 5টা বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে চলে, 5টা বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে চলে,
দিয়ে এবার বলছে কতদিন ব্যবহার করব, আমি কতদিনটাকে এক্স দিন ধরে নিলাম, তাহলে এই এক্স দিন ব্যবহার করার জন্য ও বিল দিচ্ছে কত, 375 টাকা। তাহলে আমাকে এই রেশিওটা আগে দেখতে হবে, যে আমার এই রেশিওটা দেওয়া আছে, দেখো যে 225 টাকা বিল জমা দিতে হয় যখন আমার 1080 ইউনিট কি হয় বিল পড়ে, তাহলে আমি এখান থেকে 375 ইউনিট বিল দিতে হবে। কত ইউনিট বিল পড়লে সেটা দেখে নি ফার্স্টে, দেখো কি করে বার করবে, না 225 ইউনিট বিল পড়ে যখন দিতে হয় বিল, যখন 1080 ইউনিট পড়ে, তাহলে 375 ইউনিট পড়ে কত দিতে হবে তখন দেখে নাও, 1080 ডিভাইডেড বাই আমরা কি করবো 225 ইন্টু করব 375, ঠিক আছে। এবার দেখো 25 দিয়ে এটা কেটে দাও, 25 4 দেখে এটা হবে 9 8 9, আর এটা হবে 4 3 12, আরো 3 15, 3 দিয়ে কাটলে এটা হয় 5, এটা হয় 3, ঠিক আছে। এবার 3 দিয়ে যদি এটা কাটো, 3 3 9 1 18, 3 6 18, 360, তাহলে 360 ইন্টু 5, তার মানে 36 5 হয় তোমার 150, আর 5 6 30 তার মানে 180, অর্থাৎ 1800, তাহলে 1800 ইউনিট হতে হবে, ঠিক আছে। তাহলে 1800 ইউনিট কি করে হবে, কারণ এইখানে দেখো 5 × 6 × x দেওয়া আছে, তাহলে আমাকে শর্ত অনুযায়ী কি করতে হবে, তোমাদেরকে হোয়াইট কালারে দেখিয়ে দিচ্ছি, দেখো শর্ত অনুযায়ী তাহলে কি হবে, যে 5 × 6 × কত দিন, এইটা কত আসবে যখন 1800 ইউনিট আসবে তখনই আমাকে 375 টাকা বিল দিতে হবে। তাহলে আমি ধরে নিই যে আমার এক্স দিন কাজ করেছে, তাহলে 5 × 6 × x যেটা আমি ধরেছি এইটা সমান কত আছে 1800 ইউনিট, এখান থেকে জাস্ট ক্যালকুলেট করে নাও, তাহলে দেখো 5 6 হয় 30, 30 দিয়ে যদি তোমরা এটা কাটো তাহলে 30 6 180, তার মানে এক্স ইকুয়াল টু কত দিন হবে 60 দিন, তাহলে 60 দিন হয়ে যাবে কোয়েশ্চনটা কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যদি তোমরা এই 5টা বাল্ব 6 ঘন্টা করে 60 দিন ব্যবহার করো, অর্থাৎ অপশন এই হয়ে যাবে, তাহলেই তোমাকে কিন্তু 375 টাকা বিল দিতে হবে। ওকে চলে যাবো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3টা পড়ার চেষ্টা করো, কি বলেছে দেখো, বলেছে দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি হতে পারে, ঠিক আছে। বলছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একত্রে খুলে দেওয়া হলো, 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হলে প্রথম নলটি কখন বন্ধ করা হয়েছিল, এটা জিজ্ঞেস করছে। তাহলে দেখো একটা জিনিস বলছে, দুটো একটা চৌবাচ্চা আছে, ধরে নাও এটাই চৌবাচ্চা, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা করে দিলাম, দুটো নল আছে, ঠিক আছে, এই নলটা বলছে 20 মিনিটে ভর্তি করে, আর আর একটা নল আছে এইটা 30 মিনিটে ভর্তি করে, এটা 20 মিনিটে ভর্তি করে, এটা 30 মিনিটে ভর্তি করে। তাহলে আমরা প্রথমে কি করি জানো তো, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম নলটার পরিমাণটাকে এখানে লিখবো যে 20 মিনিটে ভর্তি করছে, আর 30 মিনিট এটা লিখবো। এবার এই নলটার যে কত ক্যাপাসিটি সেটা আমরা কি করি না, 20 আর 30 এর লসাগু নিই, 20 আর 30 এর লসাগু কত হয় 60, 60 এটাকে কি বলি ইউনিট বলি। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম কি ট্যাঙ্কটা হলো 60 ইউনিট বা 60 লিটার, যাই ধরো একটা ইউনিট হিসাবে ধরে নাও যে 60 ইউনিট হলো ট্যাঙ্কটার ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে এ যদি 20 ইউনিট মানে 20 মিনিটে ভর্তি করে দেয়, তাহলে প্রতি মিনিটে কত ইউনিট করে ভর্তি করছে, না 60 ভাজিত 20 দ্যাট ইজ কত 3 ইউনিট, আর এই নলটা কত ইউনিট করে ভর্তি করছে প্রতি মিনিটে 2 ইউনিট করে ভর্তি করছে, দেখো 60 ভাজিত 30 মানে 2 ইউনিট, বেশ এই দুটো জিনিস বোঝা গেল। এইবার দেখো যদি এই যে দুটো নল একসাথে কাজটা করে, তাহলে 60 ইউনিট ভরতে এদের এইগুলোকে বলা হয় এফিসিয়েন্সি, অর্থাৎ প্রতি মিনিটে কত কত নল মানে কত ইউনিট করে ভরছে, এ 3 ইউনিট ভরছে, এ 2 ইউনিট করে ভরছে। তাহলে এদের দুজনকে যদি একসাথে লাগিয়ে দাও তুমি, তাহলে টোটাল 3 ইউনিট এবং 5 ইউনিট মানে 2 ইউনিট অ্যাড করলে কত হচ্ছে 5 ইউনিট করে ভরবে। তাহলে 60 ইউনিট ভরতে প্রতি যদি মানে প্রতি মিনিটে যদি 5 ইউনিট করে ভরে, তাহলে কতক্ষণ সময় লাগবে, 60/5 সমান কত আসছে 12 মিনিট। তাহলে 12 মিনিট অ্যাকচুয়ালি এদের লাগার কথা, ঠিক আছে, দুটো নলকে যদি তুমি খুলে দাও 12 মিনিটে ওটা ভর্তি করে দিত, বাট এখানে কি হয়েছে, দুটো নলকে ভর্তি করে দেওয়ার পর বলছে 18 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয়, তাহলে বলছে প্রথম নলটি কখন বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে আমি একটা জিনিস তো বুঝতেই পারলাম যে দুটো নলকে যদি একসঙ্গে আমি খোলা রাখতাম তাহলে আমার 12 মিনিটে ভর্তি হয়ে যেত, বাট সেটা তো হয়নি, যেটা হয়েছে সেটা হলো 18 মিনিট সময় লেগে গেছে, তার মানে প্রথম নলটাকে কিছুক্ষণ পর কি করে দেওয়া হয়েছিল, এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল, এখানে স্টপ করে দেওয়া হয়েছিল, দিয়ে সেটাই বলছে যে কতক্ষণে সেটাকে স্টপ করেছিল। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে প্রথম নলটাকে যদি একটা সার্টেন টাইম পর স্টপ করেছিল, দ্বিতীয় নলটাকে তো স্টপ করেনি, তার মানে দ্বিতীয় নলটা 18 মিনিটই চলেছিল। তাহলে দ্বিতীয় নলটা যদি 18 মিনিট চলে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ও প্রতি মিনিটে 2 ইউনিট করে কি করছে ভর্তি করছে। তাহলে এ যদি 2 ইউনিট করে প্রতি মিনিটে ভর্তি করে, তাহলে 18 মিনিট চললে, 18 মিনিট চললে সে কত ইউনিট ভর্তি করতো, না ডেফিনেটলি তোমরা বলবে যে 18 × 2 ইকুয়ালস টু কত 36 ইউনিট সে একাই ভর্তি করেছে। অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা এই যে চৌবাচ্চাটা আমার 60 ইউনিটে ছিল, তার মধ্যে 36 ইউনিট কিন্তু দ্বিতীয় নল দ্বারাই ভর্তি হয়ে গেছে। তাহলে বাকি পরিমাণ কত ছিল বলবে, 60 − 36 দ্যাট ইজ কত 24 ইউনিট। আচ্ছা এই 24 ইউনিটটাই কে ভর্তি করেছে, প্রথম নলটাই ভর্তি করেছে। তাহলে প্রথম নলের ইয়ে কত ছিল, এফিসিয়েন্সি কত ছিল, না প্রতি মিনিটে 3 ইউনিট করে ভরতো, ঠিক আছে, প্রতি মিনিটে 3 ইউনিট করে ভরতো, তাহলে 24 ইউনিট ভরতে তার টাইম কত লেগেছে, 24/3 দ্যাট ইজ কত 8 মিনিট,
তাহলে আমরা বুঝে গেলাম যে প্রথম নলটাকে ডেফিনেটলি 8 মিনিট পরে কি করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে সে 24 ইউনিট ভর্তি করেছিল এবং বাকি যে 36 ইউনিট ছিল সেটা দ্বিতীয় নল 12-18 মিনিট সময় নিয়ে পরে ভর্তি করেছে, ঠিক আছে, যেমন এটা দেওয়া আছে এখানে। আশা করি কোয়েশ্চনটা বুঝতে পারলে, যদি একবারে না বুঝতে পেরেছো ভিডিওটা আর একবার পেছনে যেয়ে পড়ে আবার চালাও, ডেফিনেটলি বুঝতে পেরে যাবে। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, একটা চৌবাচ্চা একটি নল দ্বারা 15 মিনিটে ভর্তি হয় এবং অপর নল দ্বারা 12 মিনিটে খালি হয়, ঠিক আছে। বলছে চৌবাচ্চাটির অর্ধপূর্ণ অবস্থায় যদি নল দুটিকে একত্রে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে তা খালি হবে এটা বলো। তাহলে দেখো একটা নল বলছে, মানে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটাকে দুটো নল আছে, একটা বলছে 15 মিনিটে ভর্তি করে আর একটা বলছে 12 মিনিটে খালি হয়। তাহলে 15 মিনিটে ভর্তিটাকে আমরা প্লাস দিয়ে লিখছি আর 12 মিনিটে খালিটাকে আমরা মাইনাস দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে আমি বলেছিলাম কি এক্ষেত্রে আমরা ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত ধরবো, না 15 আর 12 লসাগু। তাহলে 15 আর 12 লসাগু কত হয়, দেখো 15 আর 12 লসাগু হয় তোমার 60। তাহলে 60 ইউনিট হলো ট্যাঙ্কটার ক্যাপাসিটি, ঠিক আছে। এবার প্রথম নলটা ভর্তি করছে, তাহলে প্রতি মিনিটে কত ইউনিট করে ভর্তি করছে, না 60/15 দ্যাট ইজ কত করে 4 ইউনিট করে, আর এ প্রতি মিনিটে খালি কত করে করছে, দেখো এটা +4 হবে, এ তো খালি করছে, তাহলে 5 60/12 মানে 5 ইউনিট করে সে খালি করছে। দেখো তাহলে 4 ইউনিট করে ভরছে, এ 5 ইউনিট করে খালি করছে, তার মানে আলটিমেটলি ট্যাঙ্কিটা কি হবে খালি হয়ে যাবে, কারণ এটা খালি করছে 4 ইউনিট করে, এ 5 ইউনিট করে খালি করে দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যদি এদেরকে দুজনকে একসাথে খুলে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এরা অ্যাকচুয়ালি কতক্ষণে খালি করবে সেটা একটু দেখে নাও। দেখো এ 4 ইউনিট করে ভর্তি করছে, এ 5 ইউনিট করে খালি করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে 60/1 আছে, -1 মানে 1টাই ধরো, তার মানে 60 মিনিট সময় লাগবে এদের, ঠিক আছে। 60 মিনিটে ওরা কিন্তু পুরো ট্যাঙ্কটা, যদি এই ট্যাঙ্কটা 60 ইউনিট টোটাল ক্যাপাসিটি হয়, অর্থাৎ এরকম যদি একটা ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কটা টোটাল ক্যাপাসিটি দেখতে পেলে কত এলো 60 ইউনিট। এই 60 ইউনিটটাকে এরা যদি 60 মিনিট টাইম পায় তাহলে পরে কিন্তু খালি করে দেবে। এবার এরা কি বলছে যে চৌবাচ্চাটি অর্ধপূর্ণ অবস্থায় ছিল, অর্থাৎ এতটা অবস্থা কি ছিল, এতটা ফিল্ড অবস্থায় ছিল, পুরোটা ফিল্ড ছিল না বলছে। তাহলে পুরোটা যদি ফিল্ড না থাকে তাহলে নিশ্চয়ই তখন ওর ক্যাপাসিটি 60 ইউনিট ছিল না, ওর ক্যাপাসিটি কত হয়ে যাবে A/2, দ্যাট ইজ কত 30 ইউনিট। তাহলে একটা জিনিস বলো, 60 ইউনিট খালি করতে যদি 60 মিনিট সময় লাগে, 30 ইউনিট খালি করতে তাদের কত সময় লাগবে, নিশ্চয়ই তাদের অর্ধেক সময় লাগবে। একটা পুরো ট্যাঙ্কে খালি করতে আমার 1 ঘন্টা সময় লাগছে, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে তার অর্ধেক ট্যাঙ্কটাকে খালি করতে তার কতক্ষণ সময় লাগবে, নিশ্চয়ই 30 মিনিট, 7 ঘন্টা সময় লাগবে। তাহলে 30 মিনিট হয়ে যাবে কোয়েশ্চনটার অ্যান্সার, ওকে। এগুলো দেখো লজিক্যাল কিছু জিনিস করা যাচ্ছে, বাট এই লজিক্যাল জিনিসটা বুঝে করতে হবে, ওকে। এখানে দেখো কোনো কিন্তু মানে কনসেপ্টের এগেনস্টে যেয়ে পড়ে কোনো কিছু করছি না, কোনো ছোট ফর্মুলাও অ্যাপ্লাই করছি না, জাস্ট অঙ্কগুলো বোঝার চেষ্টা করছি এবং বুঝে পড়ে করানোর চেষ্টা করছি, ওকে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, বলছে তিনটি নল যথাক্রমে এত এত এবং এত ঘন্টায় কি করে একটা চৌবাচ্চাকে ভর্তি করে দেয়। বলছে তিনটি নলকে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে বলছে ভর্তি হবে বলো। তাহলে প্রথমটা টাইম কত লাগে, দেখো 3 × 6 = 7, এ 7/2 ঘন্টায় ভর্তি করে, পরের জন 3 × 3 = 9 = 10/3 ঘন্টায় ভর্তি করে, আর তারপরের জন কত আছে 5 × 4 = 20 = 21/4 ঘন্টায় কি করে ভর্তি করে। এবার দেখো এইখানে যদি তোমরা লসাগু নিয়ে টোটাল ক্যাপাসিটি বার করো, দিয়ে তাদের এফিসিয়েন্সি বার করো, দিয়ে তিনটাকে যোগ করে যদি বার করতে যাও, জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বেসিক নিয়মে করব, অর্থাৎ ক্লাস 8-এ যখন এই অঙ্কগুলো থাকতো তখন যেভাবে করতাম সেভাবে করলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। কি করে ইজি হচ্ছে দেখো, কি বলেছে 7/2 ঘন্টায় প্রথম নল কি করে 7/2 ঘন্টায় পূর্ণ করে দেয়, ঠিক আছে, একটা চৌবাচ্চাকে পূর্ণ করে দেয়। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটিকে আমরা সাধারণত ক্লাস 8-এ যখন পড়তাম কত করে ধরতাম, তোমরা নিশ্চয়ই জানো, 1 অংশ করে ধরতাম। তাহলে এ 7/2 ঘন্টায় পূর্ণ করে কত অংশ, 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ করবে, সিম্পলি বলবে 1/7/2, তার মানে কত বলবে 2 এর 7 অংশ, ওকে। এ 1 ঘন্টায় কত পূর্ণ করবে, সিম্পলি বলবে 3 এর 10 অংশ। এ 1 ঘন্টায় কত পূর্ণ করবে, সিম্পলি বলবে 4 এর 21 অংশ, ওকে। একটা দেখালাম, বাকিগুলো লিখে দিলাম। তাহলে এরা তিনজন মিলে, আমরা কি বলবো যে তিনজন মিলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত করবে, তিনজন মিলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত, না 2 এর 7 + 3 এর 10 + 4/21, ঠিক আছে। তাহলে এই তিনটে লসাগু কত হবে, দেখো এবার এই লসাগুটা কি করে বার করবে, দেখো এখানে 7 আছে, এখানে 21 আছে, এখানে কত আছে 10। দেখো 21-এর মধ্যে কি ঢুকে আছে বলো তো, 3 × 7 ঢুকে আছে, আর এখানে কি ঢুকে আছে 2 × 5, তার মানে 7 আমাকে নিতে হবে, 3 নিতে হবে, 2 নিতে হবে, আর নিতে হবে তোমার 5 নিতে হবে। তাহলে এইগুলো সব কিন্তু গুণ করতে হবে, তাহলে 7 × 3 = 21, 21 × 2 = 42, 42 × 5 কত হচ্ছে 42 × 5 মানে 40, 5 হয় তোমার 200, আরো 2 × 5 = 10, অর্থাৎ 260, 260 হবে লসাগু। তাহলে 260 এখানে লিখলে, 7 দিয়ে এটা দেখো 7 × 3 = 21,
ভুল করলাম মনে হয়, 7 3 21, 21 2 42, 42 5 40 5 200, আর 5 2 10, সরি এটা 210 হবে, এটা 210। ওকে তাহলে এটা হবে 210, তাহলে 7 দিয়ে দেখো এটা কত হচ্ছে, 7 30 210, তাহলে 30 2 এখানে হলো 60, প্লাস 10 এটা 21, 21 3 কত হয় 63, প্লাস 21 10, 10 4 40। ওকে তাহলে কত হচ্ছে দেখো, নিচে হলো 210, এগুলো অ্যাড করো, 63 আর 60 হলো 123, আর 123-এর সাথে 40 অ্যাড করলে কত হচ্ছে 163। তাহলে তিনজন মিলে 1 ঘন্টায় পূর্ণ করবে 163/210 অংশ। এবার আমাকে জিজ্ঞেস করছে যে চৌবাচ্চাটি কত সময়ে ভর্তি হবে, তাহলে আমরা রিভার্স অর্ডারে লিখবো। রিভার্স অর্ডারে কি লিখবো, যে 163/210 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, তাহলে 1 অংশ ভর্তি হবে কত, সিম্পলি উল্টে যাবে, কারণ 1/163/210 যখনই করবে 210টা উপরে চলে যাবে, নিচে কত চলে আসবে, 163 চলে আসবে। তাহলে এবার দেখো এটা ভাঙলে পরে কত হয়, 163/163, আর কত পড়ে রয়েছে 37 আর 10 এ 47, অর্থাৎ উপরে 47, নিচে কত আসবে 163, এত কি হবে আওয়ার বা ঘন্টা। ঠিক আছে, তাহলে 1/147/163, যেটা আমাদের অপশন এ তে দেওয়া আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নটা সঠিক উত্তর। চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, যেটা আগের কনসেপ্ট বোঝালাম সেই কনসেপ্টের উপরে দিয়েছে, কি বলছে দেখো, দৈনিক 12 ঘন্টা করে কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। তাহলে এখানে দেখো এই যে প্রথম অঙ্কটাতে যে কনসেপ্টটা বোঝালাম, M1D1H1/W1, এখানে দেখো 4টা ডাটাই দিয়েছে, 12 ঘন্টা করে দৈনিক কাজ করছে 10 জন লোক 20টি খেলনা 3 দিনে করে দিচ্ছে। পরবর্তী ক্ষেত্রেও দেখো বলেছে দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, অর্থাৎ M2D2H2/W2, এগুলো সব কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে মানুষ কজন ছিল, 10 জন, ঠিক আছে। দৈনিক D1 12 ঘন্টা কাজ করে 3 দিনে কাজ করেছে, D1 3 দিন, ঠিক আছে। দৈনিক কত ঘন্টা করে কাজ করেছে, H1 মানে দৈনিক কত ঘন্টা করে কাজ করে, সেটা হলো 12 ঘন্টা, তাহলে 12 উপরে দিয়ে দিলে। নিচে কত এলো, নিচে দেখো দেওয়া আছে 20টি খেলনা, তাহলে ওয়ার্ক এর জায়গায় কত হবে 20। এখানে পরবর্তী ক্ষেত্রে মানুষ কতজন আছে দেখো, 24, ঠিক আছে। দিন কতদিন লাগছে, দিনটাই বার করতে দিয়েছে, অর্থাৎ D2 আমাকে বার করতে হবে। H2 কত আছে দেখো, H2 আছে দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, 4 দাও, আর নিচে W2 কত আছে দেখো, 32টা খেলনা আছে, তাহলে নিচে চলে আসে 32। এবার কাটাকুটি করো দেখো, 4 দিয়ে কাটলে হয় এটা 8, 8 দিয়ে কাটলে হয় এটা 3, 3 দিয়ে 3 কেটে গেল, ঠিক আছে। 10 দিয়ে কাটলে হয় এটা 2, 2 দিয়ে এটা কাটলে হয় 6, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যে D2 হবে সেটা কত হবে, 6 ডেজ। ওকে, তাহলে 6 দিনে কি হবে, খেলনা তৈরি হয়ে যাবে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, কি বলছে দেখো, বলছে এ একটা কাজ 20 দিনে এবং বি সেই কাজটা 15 দিনে করে, তাহলে এ কোনো কাজ কি করছে 12 দিনে করছে, সরি 12 দিন নয় 20 দিনে করছে, আর বি সেই কাজটাকে কত দিনে করছে, 15 দিনে করছে। ওকে, তাহলে বলছে দুজন একত্রে কাজ শুরু করার 6 দিন পর বি চলে যায় এবং অবশিষ্ট কাজ শেষ করতে এ কতদিন সময় লাগাবে বলো। তো এই কোয়েশ্চেন গুলো ভালো কোয়েশ্চেন, দেখো কি করে করবে। তাহলে এ আর বি, এ বলছে 20 দিনে কাজটা করে দেয় আর এ বলছে 15 দিনে কাজটা করে দেয়। তাহলে আমরা প্রথমে টোটাল কাজ বার করব, টোটাল কাজ কি করব না, এদের দুজনের লসাগু নেবো, তাহলে 20 আর 15 লসাগু কত হয় 60, ঠিক আছে। তাহলে 60 ইউনিট আমরা মনে মনে ধরে নেবো যে ছিল টোটাল কাজ। তাহলে এই যে যে 20 দিনে কাজটা করতো, সে প্রতিদিন কত ইউনিট করে কাজ করতো, না 60 ভাজিত 20, দ্যাট ইজ কত করে, 3 ইউনিট করে। আর যে 15 দিনে টোটাল কাজটা কমপ্লিট করতো, সে প্রতিদিন কত করে কাজ করবে, না 60 ভাজিত 15, দ্যাট ইজ 4 ইউনিট করে। এইবার দেখো কোয়েশ্চেনটা কি বলছে, বলছে কাজ শুরু করার 6 দিন পর কি হয়, বি চলে যায়। তাহলে একটা জিনিস বলো, যখন কাজ শুরু হয়েছিল তখন 6 দিন কিন্তু এ আর বি দুজনাই কিন্তু কাজ করেছিল, তাহলে দুজন একত্রে কত কাজ করে, দুজন মিলে দেখো এ করে 3 ইউনিট কাজ, বি করে 4 ইউনিট কাজ, তাহলে দুজনাতে 7 ইউনিট করে কাজ করে। তাহলে 6 দিন তো একসাথে কাজ করেছে, তাহলে 6 দিনে টোটাল কত ইউনিট কাজ করেছে, 7 × 6, দ্যাট ইজ কত, 42 ইউনিট কাজ কিন্তু এরা অলরেডি করে দিয়েছে, ঠিক আছে। তাহলে বাকি কাজ কত হবে, না 60 ইউনিট টোটাল কাজ ছিল, সেখান থেকে 42 ইউনিট বাদ দেবো, তাহলে 18 ইউনিট কাজ পড়ে আছে। এবার 6 দিন পর যদি বি চলে যায়, বি যদি চলে যায়, ঠিক আছে, তাহলে এ 3 ইউনিট করে কাজ করবে, তাহলে এই 3 ইউনিট করে কাজ করতে সময় কত লাগবে, 3 দিয়ে ভাগ করে দাও, 18 ভাজিত 3 সমান কত, 6 দিন। ওকে, তাহলে 6 দিন হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, কি বলছে দেখো, বলছে এ একা একটা কাজ 25 দিনে করতে পারে, বি একা সেই কাজটা 35 দিনে করতে পারে। বেশ, তাহলে এ 25 দিনে একটা কাজ করতে পারে, বি সেই কাজটাই বলছে 35 দিনে করতে পারে। এবার বলছে তারা দুজনে একত্রে কাজটা শুরু করে এবং কাজ শেষ হওয়ার, এখানে কি বলছে, কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, ঠিক আছে। কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে। দেখো আগের কনসেপ্টটা ছিল কাজ শুরুর 6 দিন পর বি চলে যায়, তখন এইরকম করে করলাম, আর এইবারে এই অঙ্কটার ক্ষেত্রে কি করে করব দেখো,
তাহলে প্রথমে একটা জিনিস দেখো যে এ 25 দিনে কাজ করছে আর বি 35 দিনে কাজ করছে। তাহলে প্রথম কাজ হবে আমাদের কি এদের লসাগু নেওয়া। তাহলে লসাগুটা এইখানে নেবে কি করে দেখো, 25-এর মধ্যে কি ঢুকে আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দাও। 25-এর মধ্যে কি আছে, 5 × 5 ঢুকে আছে, আর এইখানে কি ঢুকে আছে বলতো, 5 × 7 ঢুকে আছে। তাহলে দেখো এইখানে বেসিক্যালি কত হবে, তাহলে দেখো এখানে তো 5 × 5, দুটো 5 তো নিতেই হবে, তার সাথে একটা 7 তোমাকে এখানে নিতে হবে, এই তিনটার গুণফল হবে। তাহলে 5 × 5 = 25, 25 কে 7 দিয়ে গুণ করলে কত হয়, 25 × 7 কত হয়, 175। তাহলে 175 হয়ে যাবে এটার তোমার এলসিএম। তাহলে এত ইউনিট কাজ এদেরকে করতে হবে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি কত হবে 7, ওকে। আর এর এফিসিয়েন্সি কত হবে বলো তো, 5, ঠিক আছে, কারণ 175 ভাজিত 35 = 5, আর 175 ভাজিত 25 = কত হয় 7। তাহলে এ দৈনিক কি করছে, 7 ইউনিট করে কাজ করছে, এ দৈনিক 5 ইউনিট করে কাজ করছে। এবারে দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে, বলছে দুজন একত্রে কাজ শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 7 দিন আগে, শেষ হওয়ার, ঠিক আছে, জাস্ট শেষ যতদিনে হচ্ছিল তার 7 দিন আগে কি করেছে, বি কাজ ছেড়ে চলে গেছে। তাহলে আমরা কি করব, যে বি তাহলে 7 দিন কম কাজ করেছে, তাহলে আমরা একটা কাজ করবো যে টোটাল কাজ যেটাকে 175 ইউনিট ধরছি, তার সাথে আমরা বলবো কি না, বি কে আমরা 7 দিন আগে চলে যেতে দেবো না, আমরা 7 দিন ওকে এক্সট্রা কাজ করিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 7 দিন যদি বি আরো থাকতো তাহলে সে কত ইউনিট কাজ করতো, দেখো এ প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতো, তাহলে 7 দিন যদি কাজ করে তাহলে 7 × 5 দ্যাট ইজ 35 ইউনিট কাজ সে আরো এক্সট্রা করতো। তাহলে আমরা এটাই ধরে নিই যে সে ছিল আরো 7 দিন এবং সে আরো 35 ইউনিট কাজ করেছে। তাহলে এখন টোটাল কাজ কত হয়ে যাচ্ছে, 175 + 35, তার মানে 210 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। এবার দেখো এই 210 ইউনিট কাজটা এবার দুজন মিলেই করেছে, কারণ আমি ধরে নিয়েছি যে বি কাজ ছেড়ে যায়নি, দুজনেই কাজটা করেছিল, ওই জন্য কাজটা আমার বেড়ে গেল। তাহলে 210 ইউনিট কাজ দুজন মিলে যদি করে, 7 আর 5 কত, 12 ইউনিট টোটাল হবে। জাস্ট এটা ভাগ করো কত হবে দেখো, তাহলে 12 × 1 = 12, তোমার আসছে 99, 7 × 12 = 84, আর উপরে পড়ে থাকছে 6/12, তার মানে এটা কাটাকুটি হবে 17 পূর্ণ 1/2 দিন, ওকে। তাহলে অপশন এ হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট, দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে এ ও বি একটা কাজ 30 দিনে, বি ও সি একটা কাজ 40 দিনে, সি ও এ একটা কাজ 60 দিনে শেষ করে, তবে এ বি সি একত্রে ওই কাজটা কতদিনে করবে। এটা দেখো একটা ডাইরেক্ট ফর্মুলাও আছে, যারা ফর্মুলাটা জানো তারা নিশ্চয়ই জানো যে এটা কত হয়, এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো, ওকে। তো আমি তো ফর্মুলার উপর বেশি ধ্যান দিই না এবং তোমাদেরকেও বারণই করবো যে এভাবে করতে, তো এটার কনসেপ্ট ওয়াইজ কি করে হবে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো এ ও বি একত্রে বলছে 30 দিনে কোনো একটা কাজ করে, তার মানে এ প্লাস বি কাজটা বলছে 30 দিনে করে, এটা লিখবে একবার, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে কি বলা আছে, বি প্লাস সি, বি প্লাস সি 40 দিনে কাজটা করে, ঠিক আছে, আর সি প্লাস এ কাজটা কত দিনে করছে, সি প্লাস এ 60 দিনে কাজটা করছে। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, টোটাল কাজটা বার করবো এই তিনটে লসাগু, তাহলে 30, 40 এবং 60 এদের লসাগু কত হতে পারে, দেখো 3, 4 আর 6 লসাগু নিলেই হয়ে যাবে। তাহলে 4, 6, 24, 24 যদি নিই বা 12, 12, তার মানে 120 ইউনিট ধরতে পারি, 120 ইউনিট হলো টোটাল কাজ। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে, 120 ভাজিত 30, দ্যাট ইজ 4 ইউনিট, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, 120 ভাজিত 40, দ্যাট ইজ 3 ইউনিট, আর সি প্লাস এ এর এফিসিয়েন্সি কত হবে, 120 ভাজিত 60, দ্যাট ইজ 2 ইউনিট। তাহলে দেখো এই দিকে যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে আমরা বলবো যে টুয়াইস অফ এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ দুবার দুবার করে দেখো, এখানে এ একবার আছে, এখানে একবার আছে, বি এখানে একবার আছে, এখানে একবার আছে, সি এখানে একবার আছে, এখানে একবার আছে, এগুলোকে সব যদি বাঁদিকটা যোগ করি তাহলে দুবার পেয়ে যাবো, যে দুবার করে এ প্লাস বি প্লাস সি যদি কাজটা করে সেই কাজটা করতে তাদের সময় কত লাগবে, না 120 ইউনিট কাজ, ওদের এফিসিয়েন্সি কত, 4 ইউনিট এ 3 ইউনিট এ 2 ইউনিট, তাহলে 4 আর 3 এ 7 আর 2 এ 9, অর্থাৎ এই সময়টা লাগবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, করার দরকার নেই, এটাকে এরকম রেখে দাও, ঠিক আছে, 120 ইউনিট কাজ, এরা 9 এফিসিয়েন্সি নিয়ে যদি করে এই টাইমটা লাগবে। তাহলে এরা তো বলেছে যে একত্রে এবিসি যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে, তাহলে দেখো দুবার দুবার করে যদি এবিসি করে তাহলে এই কাজটা লাগবে, ঠিক আছে, এই কাজটা লাগবে, এটা কিছু একটা সময়, ওকে। তাহলে এই সময়টা যদি আমরা একবার করে এবিসি কে নিই তাহলে নিশ্চয়ই কি হবে, এর থেকে কম সময় লাগবে, তাহলে সেটা কত হয়ে যাবে, 120/9 × 2 হয়ে যাবে। কারণ দেখো একটা জিনিস সিম্পল সিম্পল ভাবার চেষ্টা করো, যে যদি দুবার দুজন করে মানে টুয়াইস অফ এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি মানে কি, যে 6 জন হয়ে যাচ্ছে, দেখো এ প্লাস বি প্লাস সি 3 জন আছে, বাট দুবার দুবার করে নিলে ওটা কি হচ্ছে, 6 জন হয়ে যাচ্ছে। এবার 6 জন মিলে যদি কোনো একটা কাজ করে তো কম সময় লাগবে, তাহলে যদি এ প্লাস বি প্লাস সি লাগে তাহলে বেশি সময় লাগবে, সরি আমি ভাগ কেন বললাম, বেশি সময় লাগবে, তাহলে 2টা কি হয়ে যাবে, এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে কত, 240/9, তাহলে 3 দিয়ে যদি কাটা, উপরে হচ্ছে 80 আর নিচে হচ্ছে 3, তাহলে 80/3 এটা করতে হবে। এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবে যে এ প্লাস বি প্লাস সি,
অর্থাৎ তিনজন মিলে যদি কাজটা করতে যায় তাদের সময় কিন্তু বেশি লাগবে। সেই জন্যই কিন্তু দুইটা এখানে কি হচ্ছে, গুণ হচ্ছে। এখানে দেখো দুই এদিকে গুণ অবস্থায় ছিল, এদিকে এলে ন্যাচারালি ভাগ হয়, বাট যেহেতু এদের কি বলবো লোকের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, সেই জন্য এখানে কিন্তু দুইটা গুণ করতে হবে। তাহলে 80/3 মানে কত হয় দেখো, 80/3 কোন অপশনটা হচ্ছে দেখো, এখানে 26 3 78 আর 2, তাহলে এটা হবে 26 পূর্ণ 2/3 দিন। ওকে, তাহলে এই উত্তরটা কারেক্ট হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে। কোশ্চেন নাম্বার 10 বলছে একজন লোক এবং একজন বালক একত্রে একটা কাজ বলছে 36 দিনে করতে পারে, সরি। তো এই কোশ্চেনটা দেখো ভালো, এটা WBCS মেইন 2018-তে এসেছিল। কোশ্চেনটা ভালো করে পড়বে এবং করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে একবার নিজে দেখো, ভালো কোশ্চেন কিন্তু এটা। বলছে যদি লোকটা শেষ 10 দিন একা কাজ করে তাহলে কাজটা শেষ করতে তার 40 দিন সময় লাগে। বলছে বালকটি কতদিনে কাজটি একা শেষ করতে পারবে। এটা খুব সুন্দর কোশ্চেন, এটাকে আমরা বেসিক নিয়মে করলে পরে আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে এবং জিনিসটা বোঝাও যাবে। দেখো কি বলেছে, একজন লোক এবং একজন বালক 36 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 36 দিনে আমি ধরে নিচ্ছি কাজ করতে পারে, এবার মোট কাজ আমরা যখন বেসিকে করি তখন আমরা কত ধরি, এক অংশ ধরি। তাহলে 36 দিনে এক অংশ কাজ করে দেয়, তাহলে একদিনে কত কাজ করবে দুজনে, 1 1 36 অংশ, ব্যাস। এটা জেনে রাখো, এটা দুজন মিলে করে, কিন্তু এখানে আছে লোক প্লাস বালক দুজনে আছে, ঠিক আছে, লোক প্লাস বালক দুজন মিলে একদিনে করে 1 1 36 অংশ। এইবার দেখো ওরা দুজন বলছে শেষ 10 দিন কাজটা কিন্তু একা করে, তাহলে দুজন মিলে কাজটা কদিন করেছে, টোটাল কাজটা 40 দিন লাগে, বাট শেষ 10 দিন লোকটা একাই কাজ করেছে, তাহলে মানে দুজন মিলে 30 দিন কাজ করেছে। দুজন মিলে যদি একসাথে কাজ করে 36 দিনে কাজটা কমপ্লিট করে দেয়, তাহলে 30 দিন যদি কাজ করে তাহলে ডেফিনেটলি তোমরা বলবে 30/36 অংশ, 30/36 অংশ কাজ তারা কি করবে, কমপ্লিট করবে। 30/36 মানে যদি কাটাকুটি করি 6 দিয়ে 5, আর এটা হবে 6, অর্থাৎ নিশ্চয়ই টোটাল কাজে তারা দুজন মিলে 5/6 অংশ কমপ্লিট করে দিয়েছে। তাহলে বাকি কাজ কত, টোটাল কাজ 1 অংশ, সেখান থেকে 5/6 অংশ কমপ্লিট করে দিয়েছে, অর্থাৎ 1 - 5/6, অর্থাৎ 1/6 অংশ কাজ কিন্তু পড়ে আছে। ওকে, 1/6 অংশ কাজ করতে বলছে লোকটার 10 দিন সময় লাগে, তাহলে 1/6 অংশ কাজ করতে 10 দিন সময় লাগে, অর্থাৎ 10 দিনে সে করে 1/6 অংশ কাজ। তাহলে একদিনে কত কাজ করবে, একদিনে বলবে ডেফিনেটলি 1/60 অংশ কাজ করবে, ঠিক আছে। ওকে, তাহলে 1/60 অংশ কাজ সে একদিনে একা করবে। এইবার দেখো একদিনে, তাহলে এটা হয়ে গেল তোমার লোক, লোকটার ইয়েটা বার করে দিলাম যে সে একদিনে 1/60 অংশ কাজ করছে। তাহলে সিম্পলি দেখো লোক প্লাস বালক একদিনে 1/36 অংশ করছিল, ঠিক আছে, লোকটা একা একদিনে 1/60 অংশ করছে। তাহলে বালকটা একদিনে কত কাজ করছে সেটা একটু দেখে নি, বালক কি হবে না, লোক প্লাস বালক যদি 1/36 অংশ কাজ করছিল, এখানে লোক যদি 1/60 অংশ কাজ করছিল, তাহলে সিম্পলি লোক প্লাস বালক অর্থাৎ 1/36 থেকে যদি আমরা 1/60টা বাদ দিয়ে দিই, তাহলে বালকটা কত অংশ কাজ করেছিল সেটা বেরিয়ে যাবে, বা একদিনে কত অংশ কাজ করছে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করো, 36 আর 60, তার মানে 180 লসাগু, তাহলে 36 5, আর এটা হচ্ছে 60 3, ঠিক আছে, তার মানে 2/180, অর্থাৎ আমরা বলতে পারি 1/90 অংশ। তাহলে এ কি দাঁড়ালো জিনিসটা, যে বালকটা 1/90 অংশ কাজ করছে কতদিনে, একদিনে। এবার বলছে দেখো সমস্ত কাজটা, বালকটা কতদিনে কাজটা একাই করতে পারতো, তাহলে 1 অংশ কাজ, সমস্ত কাজ মানে কত, 1 অংশ, তাহলে 1 অংশ কাজ কতদিনে করতো, 1/90 অংশ করতে যদি একদিন সময় লাগায়, 1 অংশ অনেক বেশি, তাহলে কত হয়ে যাবে, 1/90টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 90 দিন সময় কত লাগতো, 90 দিন, তাহলে 90 দিন হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে, চলে যাবো নেক্সট প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, বলছে একজন লোকের একটা বোতল ভর্তি করতে 6 মিনিট সময় লাগে, 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 1845টি বোতল ভর্তি করতে হলে কতজন লোককে ওই কাজে নিয়োগ করতে হবে। তাহলে 11টা থেকে 12:30 অব্দি সময় কত হচ্ছে দেখো, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত হয়, 90 মিনিট, ঠিক আছে। তাহলে 90 মিনিট কি বলছে, একজন লোকের একটা বোতল ভর্তি করতে 6 মিনিট সময় লাগে, তাহলে 90 মিনিটে 15টা বোতল কি করতে পারবে, ভর্তি করতে পারবে, একটি বোতল ভর্তি করতে যদি 6 মিনিট সময় লাগে, 90 মিনিট পেলে কটা বোতল ভর্তি করতে পারবে, 15টা বোতল ভর্তি করতে পারবে একটা লোক। এবার আমাকে বলেছে ওই 1.5 ঘন্টা টাইমের মধ্যে 1845টা বোতল ভর্তি করতে হবে, তাহলে 1845টা বোতল যদি ভর্তি করতে হয়, এক একটা লোক আবার 15টা করে বোতল ভর্তি করতে পারছে, তাহলে 15 দিয়ে যদি ভাগ করে দিই টোটাল লোক সংখ্যা বেরিয়ে যাবে, জাস্ট 15 দিয়ে ভাগ করো। এবার দেখো 15 কে 15 3 34, 15 2 গুণে 30 4, 45 15 3 45, 123 জন দরকার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 12 কি বলছে, দেখো এ ও বি নল দুটি যথাক্রমে একটা খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা এবং 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে একটা নল আছে যেটা 3 ঘন্টায় পূর্ণ করে, আর একটা নল আছে যেটা 4 ঘন্টায় পূর্ণ করে।
কিন্তু সি নলটি বলছে সম্পূর্ণ চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করে দেয়, তাহলে এরটা মাইনাস লেখো। ওকে, এবার দেখো তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমি কি বলেছিলাম যে এই তিনটে লসাগু নেবো, তাহলে 3, 4, 8 বা 2 ধরো, মাইনাস আছে মানে খালি করছে, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত হবে, 3, 4 আমি 12 ধরছি, তাহলে 12 ইউনিট হলো ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি। তাহলে এ প্লাস 4 ইউনিট করে ভরছে, এ প্লাস 3 ইউনিট করে ভরছে, আর এ মাইনাস 6 ইউনিট করে কি করছে, খালি করছে। এইবার বলছে যে সকাল 6টায় খালি চৌবাচ্চাটির 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হবে ঠিক কতক্ষণ পর। তাহলে সকাল 6টায় খুলেছে, তাহলে অ্যাকচুয়ালি দেখো যদি 3টে নলকে আমি একসাথে স্টার্ট করে দিই, তাহলে কি করছে, প্রথম নল 4 ইউনিট করে ভর্তি করবে, দ্বিতীয় নল 3 ইউনিট করে ভর্তি করবে, আর তৃতীয় নলটা কি করবে, 6 ইউনিট করে খালি করছে। তাহলে 3টে নল একত্রে কি করছে দেখো, 4 প্লাস 3 মাইনাস 6, অর্থাৎ 1 ইউনিট করে কি করছে, আলটিমেটলি ভর্তি করছে, ঠিক আছে। তাহলে 12 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, নিশ্চয়ই 1 দিয়ে ভাগ, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগবে। কি লাগবে, 12 ঘন্টা সময় লাগবে। এবার আমি সকাল 6টায় স্টার্ট করেছি, 6 AM এ স্টার্ট করেছি, তাহলে 12 ঘন্টা, সকাল 6টা থেকে 12 ঘন্টা কত হয়, সন্ধে 6টা, অর্থাৎ অপশন বি হয়ে যাবে প্রশ্নটার সঠিক উত্তর। ওকে, অর্থাৎ তুমি যদি সকাল 6টায় নল দুটোকে একসাথে স্টার্ট করো, যখন দেখবে সন্ধে 6টা হয়ে গেল, তখন দেখবে নল দুটো ভর্তি হয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, এ ও বি একত্রে একটা কাজ যত ঘন্টায় করে, এ একা সেই কাজটা করতে 16 ঘন্টা বেশি সময় লাগে, বি এর একা সেই কাজটা করতে আবার 4 ঘন্টা বেশি সময় লাগে, বলছে তাহলে এ ও বি একত্রে সেই কাজটা কত ঘন্টায় করবে। তো এটা বেসিক্যালি √16×4, তার মানে তোমার 8 ঘন্টা হবে, 16×4 কত হচ্ছে 64, তার বর্গমূল কত হয়, 8 ঘন্টা। তো 8 ঘন্টা হয়ে গেল। এবার দেখো এটা একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এবং এটা খুব ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট ফিক্স প্যাটার্নের কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটা প্রায়শই কিন্তু দেখতে পাওয়া যায় পরীক্ষার হলে। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের তো একটু মনেই রাখা বেটার হবে, তাও তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ বলে দিচ্ছি। দেখো কি বলছে, এ ও বি একত্রে একটা কাজ যত ঘন্টায় করে, বলছে এর একা কাজটা করতে তার থেকে 16 ঘন্টা বেশি সময় লেগে যায়, ঠিক আছে, এবং বি এর একা সেই কাজটা করতে আবার 4 ঘন্টা সময় বেশি লেগে যায়, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নিই যে এ এবং বি দুজন আছে, দুজন মিলে ধরো কি বললাম যে এক্স ঘন্টায় কোনো একটা কাজ করে দুজন মিলে, অর্থাৎ এ প্লাস বি একত্রে দুজন মিলে কাজটা কত ঘন্টায় করে, এক্স ঘন্টায় করে। আবার বলছে দেখো এ কাজটা করতে কতক্ষণ সময় লাগায়, না এ কাজটা করতে বলছে দুজন মিলে যে টাইমটা লাগাতো তার থেকে 16 ঘন্টা বেশি টাইম লাগায়, আবার বি যদি একাই কাজটা করে তাহলে দুজন মিলে যে সময় করতো তার থেকে 4 ঘন্টা বেশি সময় লাগায়, অর্থাৎ এক্স প্লাস 4 ঘন্টায় করে। তাহলে এই ইয়ে থেকে যদি আমরা ধরি, তাহলে টোটাল কাজকে আমাদের কি ধরতে হয়, না এই দুটোর গুণফল, লসাগু মানে কত হবে, x+16×x+4। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, না x+4, এর এফিসিয়েন্সি কত হবে, x+16। তাহলে দেখো এদের দুজন মিলে কাজটা করতে যে সময়টা লাগা উচিত সেই সময়টা কত হবে, না দেখো টোটাল ওয়ার্ক কত দেওয়া আছে, x+16×x+4, এটা হলো টোটাল কাজ আমার। দুজন মিলে একত্রে দেখো x+4 ইউনিট করে করছে, এ করছে x+16 ইউনিট করে, তাহলে এদের টোটাল কত হচ্ছে দেখো, x+4+x+16। এইটা বলেছে দেখো দুজন মিলে যদি কাজটা করে, তাহলে আমি ধরে নিলাম কত, এক্স ঘন্টায় করেছে, জাস্ট এইখান থেকে আমাকে এক্স বার করতে হবে। দেখো তারপরে বলেছে এ ও বি সেই কাজটা কত ঘন্টা করবে, এখান থেকে জাস্ট এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি, তাহলে এখানে x+16 আর x+4 এর গুণ, তাহলে প্রথমে এক্স আর এক্স গুণ করো, কত হচ্ছে x² + 16x, আর এখান থেকে 4x, অর্থাৎ 20x + 16×4 কত হয়, 64, ইকুয়ালস টু দেখো এখানে কত আছে, x আর x 2x, আর এখানে 16 আর 4 20, তাহলে 2x+20 সাথে x এর গুণ, অর্থাৎ 2x² + 20x হবে। বাস এইখান থেকে এবারে ক্যালকুলেশন করে দেখো, আমরা যদি সব এই দিকে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার x² 20x 20x কেটে গেল, তাহলে x² = কত হলো, 64, আর x = কত হচ্ছে দেখো, √64, দ্যাট ইজ কত, 8 দিন। তাহলে 8 দিন হয়ে গেল কোয়েশ্চেনটার অ্যান্সার, এই 8 দিন নয় 8 ঘন্টা, সরি। তাহলে এইভাবে কিন্তু করা যায়, ঠিক আছে। তাহলে এটা হলো বেসিক নিয়ম, বাট এই বেসিক নিয়মটা করার দরকার নেই এবং তোমাদের মনে রাখারও দরকার নেই, আমি জাস্ট ক্লাসটা বোঝানোর জন্য তোমাদেরকে এটা করে দেখালাম। তোমরা তাহলে যেটা ট্রিক্স এর জন্য মনে রাখবে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নাও এবং এই কোয়েশ্চেনটাকে মাথায় গেঁথে নাও। এইরকম ধরনের কোয়েশ্চেন এলেই ডিরেক্টলি যে টাইম বা ঘন্টাটা লাগবে সেটা হবে যে 16 ঘন্টা বেশি লেগেছে, ইউজুয়ালি দুজন মিলে যা যে সময় কাজটা করতো তার থেকে 16 ঘন্টা বেশি, আর আরেকজন বলেছে 4 ঘন্টা বেশি, তাহলে তাদের বর্গমূলটা নিয়ে নেবে, ঠিক আছে, অর্থাৎ 16×4 এদের যে বর্গমূল, অর্থাৎ 64, ঠিক আছে, 64 এর বর্গমূল 8 ঘন্টা, 8 ঘন্টা হয়ে যাবে কোয়েশ্চেনটার অ্যান্সার। এখানে দেখো ওই জিনিসটাই বেসিক্যালি আসছে। ওকে, আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, চলে যাবো।
দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2018 তে কোশ্চেনটা এসেছে। তাহলে কি বলছে, এ বি সি তিনজন একত্রে 20 দিন, 30 দিন এবং 60 দিনে কাজটা করতে পারে, এবং বি ও সি যদি প্রত্যেক তৃতীয় দিনে একে সাহায্য করে তবে এ কতদিনে কাজটা কমপ্লিট করবে। এই যে সাহায্য করে, এটা যখন ইংলিশে যদি কোশ্চেনটা কোনোদিন পড়ো, অর্থাৎ এসএসসি জিডি যদি তোমরা এক্সাম দাও, তাহলে ওখানে দেখবে অ্যাসিস্ট বলে একটা টার্ম লেখা থাকবে, ঠিক আছে। অ্যাসিস্ট করা, অ্যাসিস্ট করা মানেও কিন্তু সাহায্য করা। এই কোশ্চেনটা খুব ভালো, ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে দেখবে কি করে এই কোশ্চেনটা করবো আমরা। দেখো তাহলে প্রথমেই আমরা এদের, এ 20 দিনে করছে, এ 30 দিনে করছে, এ 60 দিনে করছে, তাহলে এদের লসাগু নিয়ে নাও। 20, 30 আর 60-এর লসাগু কত হয়? 60। অর্থাৎ এই প্রথম জন 3 ইউনিট করে কাজ করে, দ্বিতীয় জন 2 ইউনিট করে কাজ করে, আর তৃতীয় জন 1 ইউনিট করে কাজ করছে। এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। ওকে, এবার দেখো কি বলেছে, 3টে দিন প্যাটার্ন চুজ করো, এটা একদিন, প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিন। কি বলছে দেখো, ভালো করে বুঝবে, ঠিক আছে। বলছে বি এবং সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে। তাহলে প্রথম যে 2 দিন থাকছে, সেই 2 দিন কিন্তু এ একা কাজ করছে। এ একা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে? 3 ইউনিট করে কাজ করে। অর্থাৎ প্রথম দিন 3 ইউনিট কাজ হলো, দ্বিতীয় দিন এ একা কাজ করতে গেল, 3 ইউনিটই কাজ করলো। বাট তৃতীয় দিন যখন আসছে, সেই তৃতীয় দিন কি হচ্ছে না, তৃতীয় দিন বি এবং সি একে সাহায্য করতে এগিয়ে এলো, ঠিক আছে। তাহলে বি এবং সি যদি একে সাহায্য করতে এগিয়ে আসে, বি আর সি এর এফিসিয়েন্সি কত? 2 আর 1 = 3। সেই 3-এর সাথে এই 3 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 6 হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ তৃতীয় দিনে 6 ইউনিট করে কাজ হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, প্রতি 3 দিনে কত করে কাজ হচ্ছে সেটা একটু দেখে নাও। তাহলে 3 আর 3 = 6, আর এখানে 6, অর্থাৎ 12 ইউনিট করে প্রতি 3 দিনে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। প্রতি 3 দিন হচ্ছে 12 ইউনিট কাজ হচ্ছে। টোটাল কাজ আমাকে কত করতে হবে? 60 ইউনিট। 60/12, তার মানে দেখছি কি, 5টা আমার কি লাগবে, পেয়ার লাগবে। 5 দিনের একটা 3 দিন, 3 দিন করে পেয়ার লাগবে। প্রতি 3 দিনে 12 ইউনিট কাজ হচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, 5টা পেয়ার। 5টা পেয়ার কত দিনের? না, 3 দিনের করে পেয়ার, অর্থাৎ 15 দিন সময় লাগবে। যারা না বুঝতে পারলে তাদের জন্য বলে দিচ্ছি, দেখো প্রতি 3 দিন হচ্ছে, এদিকে দেখো প্রতি 3 দিন হচ্ছে, আর তুমি 12 ইউনিট করে কাজ কমপ্লিট করছো। আরো 3 দিন নিচ্ছ, আরো 12 ইউনিট কাজ কমপ্লিট করলে। আরো 3 দিন গেল, আরো 12 ইউনিট কাজ কমপ্লিট হলো। আরো 3 দিন গেলে, আরো 12 ইউনিট কাজ কমপ্লিট হলো। দেখো তাহলে 12 আর 12 = 24, 24 আর 12 = 36, 36 আর 8 = 40, আরো 12 ইউনিট কাজ করতে হবে, তবেই তো আমার 60 ইউনিট কাজ কমপ্লিট হবে। তাহলে 60 ইউনিট কাজ কমপ্লিট করতে আরো 3, জাস্ট এই দিনগুলো কাউন্ট করো, 3 আর 3 = 6, আর 3 = 9, আর 3 = 12, আর 3 = 15। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর যদি লেকচারটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ছোট্ট করে, আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাকে প্রেস করে রাখো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বলছে একটা নল কোন ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। একটা নল আছে, সে একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করে দেয়। বলছে ট্যাঙ্কটা অর্ধপূর্ণ হলে এইরকম আরো 3টি নল খুলে দেওয়া হয়। বেশ, বলছে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে মোট কত সময় লাগবে তাহলে বলো। এই রকম আরো 3টে নল খুলে দেওয়া হয়, তার মানে তাদের এফিসিয়েন্সি গুলো সেম, ঠিক আছে। তাহলে একটা নল কোনো ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে একটা নল 6 ঘন্টায় পূর্ণ করে, বেশ এটা তো বুঝলাম। বাট আরো 3টে নল খুলে দেওয়া আছে, এরাও কিন্তু 6 ঘন্টাতে কি করে, ট্যাঙ্কটাকে পূর্ণ করে। এই জিনিসটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে। এবার কি হলো, তাহলে এরকম যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা ট্যাঙ্কের এফিসিয়েন্সি কত, বা এফিসিয়েন্সি না, ট্যাঙ্কের পরিমাণটা কত ধরতে পারি? 6 ইউনিট ধরতে পারি। আর এদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 1 ইউনিট করে হচ্ছে সবারই, ঠিক আছে, 1 ইউনিট করে সবারই হচ্ছে। তার মানে এ প্রতি ঘন্টায় 1 ইউনিট ভর্তি করে, এও প্রতি ঘন্টায় 1 ইউনিট ভর্তি করে, এও প্রতি ঘন্টায় 1 ইউনিট ভর্তি করে, এও প্রতি ঘন্টায় 1 ইউনিট করেই কিন্তু ভর্তি করে। তাহলে 6 ইউনিট ভর্তি করতে হবে। এবার দেখো কোয়েশ্চেনে কি বলেছে, বলছে ট্যাঙ্কটা অর্ধপূর্ণ হলে এইরকম আরো 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটা অর্ধপূর্ণ হলে, তাহলে বলছে ট্যাঙ্কটা পূর্ণ করতে মোট কত সময় লাগবে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো 6 ইউনিট ট্যাঙ্ক আছে, তাহলে 6 ইউনিট ট্যাঙ্ক যদি আমার টোটালটা থাকে, এই কোয়েশ্চেনটাতে অ্যাকচুয়ালি দুটো কোয়েশ্চেন ঢুকে আছে, এটা হলো আমার টোটাল ট্যাঙ্ক, ঠিক আছে, এটা হলো টোটাল ট্যাঙ্ক, 6 ইউনিট হলো এর ক্যাপাসিটি। দিয়ে প্রথমে বলছে যে প্রথম যে অর্ধেক যদি ভর্তি হয়, এবার প্রথম যখন অর্ধেক ভর্তি হচ্ছে, প্রথম অর্ধেক ভর্তি হওয়া মানে কত ইউনিট ভর্তি হওয়া? ডেফিনেটলি বলবে যে 3 ইউনিট ভর্তি হওয়া। তাহলে 3 ইউনিট ভর্তি হওয়ার সময় কিন্তু একটাই নল ছিল, ঠিক আছে, একটাই নল ছিল। তাহলে ও প্রতি ঘন্টায় কত ইউনিট করে ভর্তি করতো? 1 ইউনিট করে। তাহলে 3 ইউনিট ভর্তি করতে তার সময় কত লাগবে? ডেফিনেটলি তোমরা বলবে যে 3 ঘন্টা সময় লাগবে। তাহলে 3 ঘন্টা সময় কিন্তু ফার্স্ট অফ অল লেগেইছে, ঠিক আছে, 3 ঘন্টা সময় কিন্তু অর্ধেকটা ভর্তি করতে লেগেইছে। এবার পরবর্তী যে 3 ইউনিট আছে, যেটাকে আমি অন্য কালারে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী যে 3 ইউনিট এখানটায় পড়ে আছে, এই 3 ইউনিট কিন্তু একটা নল আর কিন্তু ছিল না, আরো 3টে নল তুমি তার সাথে খুলে দিয়েছো। তাহলে পরবর্তী যে 3 ইউনিট আছে, পরবর্তী যে 3 ইউনিট আছে, সেইটা কিন্তু এখন কটা নলে ভর্তি করছে? 4টা নল, 1, 2, 3, 4, অর্থাৎ একটা নল ছিলই, তার সাথে একই ধরনের এফিসিয়েন্সি যুক্ত আরো 3টে নল তুমি খুলে নিয়েছো। তাহলে তাদের টোটাল
ইউনিট কত হচ্ছে দেখো, এ এক ইউনিট করে ভরছে 1 ঘন্টায়, এও এক ইউনিট, এও 1 ঘন্টায় এক ইউনিট করে ভরবে, এও এক ইউনিট, অর্থাৎ টোটাল 4 ইউনিট করে ভরবে। তাহলে 3/4 কি লাগবে বলতো? ঘন্টা সময় লাগবে। তাহলে 3/4 ঘন্টা মানে কত হয়? 3/4 × ঘন্টাটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করবো, তাহলে 4 দিয়ে কাটলে এটা হয় 15। তাহলে 15 × 3 কত হচ্ছে? 45 মিনিট। অর্থাৎ শেষ যে 3 ইউনিট রয়েছে, সেই শেষ 3 ইউনিট ভর্তি করতে কিন্তু আর দেখো 3 ঘন্টা সময় লাগছে না, কতক্ষণ সময় লাগছে? 45 মিনিট। তাহলে টোটাল আমার সময় কত লাগলো? ফার্স্ট মানে হাফ ফিল করতে 3 ঘন্টা সময় লেগেছে, কারণ তখন একটাই পাইপ খোলা ছিল, আর পরবর্তী অর্ধেকটা ভর্তি করতে 4টা পাইপ খুলে দিয়েছিলাম, সেই জন্য 45 মিনিট সময় লাগলো। তাহলে টোটাল সময় কত লাগলো? 3 ঘন্টা 45 মিনিট, যেটা আমাদের অপশন ডি তে দেওয়া আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দুজন লোক ও 3 জন বালক যে কাজটা 10 দিনে করতে পারে, সেই কাজটাই 3 জন লোক এবং 2 জন বালক 8 দিনে শেষ করেন। বলছে 2 জন লোক ও 1 জন বালক সেই কাজটা সম্পূর্ণ করতে কত সময় নেবেন? ঠিক আছে, এটাও একটা অন্য ধরনের বা অন্য প্যাটার্নের কোয়েশ্চেন। তো এই জিনিসটা দেখো কি করে পড়বে। এখানে বেসিক্যালি যেটা বলেছে যে 2 জন লোক, ঠিক আছে, লোকটাকে আমরা লিখবো মেন, ঠিক আছে, লোকটাকে লিখবো মেন, আর বালকগুলোকে লিখবো আমরা বয়েজ বা বি বলে। ঠিক আছে, বেশ, তাহলে দেখো আমরা কি বললাম যে লোককে আমরা মেন বলে লিখবো আর বালককে আমরা বয়েজ বলে লিখবো। তাহলে কি বলেছে যে 2 জন লোক, তাহলে 2M + 3 জন বালক, অর্থাৎ 3 বয়েজ, যে কাজটা বলছে 10 দিনে করতে পারে, তাহলে এটা × 10 দিন ইকুয়ালস টু কি বলেছে? 3 জন লোক, অর্থাৎ 3M, ঠিক আছে, প্লাস বলেছে 2 জন বালক, 2 বয়েজ, সেই কাজটাই বলছে 60 দিনে করতে পারে, সরি 8 দিনে করতে পারে। বাস প্রথম কাজ কিন্তু তোমাদের এটা, যে এটাকে এইভাবে লিখে নেওয়া, দিয়ে এখান থেকে যে লোক এবং বালকের অনুপাতটা বার করে নেবো, এফিসিয়েন্সি, তাদের কর্মদক্ষতার অনুপাতটা বার করে নেবো। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে, 10 × 2 = 20, 20 মেন + 3, মানে 3 × 10 = 30 বয়েজ, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 3×8 = 24 মেন + 8×16 বয়েজ ধরতে পারো। তাহলে দেখো মেন 24, এদিকে 20, তার মানে 4M = আমরা বলতে পারি, এদিকে যদি 30 আছে, এদিকে 16, তার মানে তোমার 14 বয়েজ। তাহলে এখানে দেখো 2 দিয়ে যদি কাটা, এটা 2 হবে, এটা হবে 7, তার মানে মেন বাই বয় ইকুয়াল টু কত আসছে? 7/2। ঠিক আছে, অর্থাৎ মেন 7 ইউনিট এফিসিয়েন্সি, আর এর বয়েজ হলো 2 ইউনিট এফিসিয়েন্সি। এবার বলছে কি যে 2 জন লোক, ঠিক আছে, তাহলে 2M + 1 জন বয়, ঠিক আছে, এইবার দেখো 2 জন মেন আর 1 জন বয়, এই টোটাল জিনিসটাকে কিন্তু মেন কিংবা বয়েজের রেশিওতে লিখতে পারি। তাহলে 2 জন মেন মানে আমরা যদি বয়েজের টার্মে লিখতে যাই, তাহলে 2 জন মেন মানে আমি কত লিখতে পারি? 7 লিখতে পারি। তাহলে 2 × 7 কত হয়ে আছে? 14। আর বয়েজের এফিসিয়েন্সি কত আছে দেখো, বয় মানে 2, তাহলে বয় মানে 2, মানে 2 করে দাও, তাহলে 16। তাহলে 16 এফিসিয়েন্সি নিয়ে কাজটা আমি করবো। এবার টোটাল কাজ দেখো কত আছে, এটাও দেখো টোটাল কাজ, এই জায়গাটাও আর এই জায়গাটাও হলো টোটাল কাজ। এবার যে কোনো একটা জায়গাতে তুমি মেন আর বয়েজের এই রেশিও গুলো বসিয়ে দাও। দেখো আমি যদি এই পার্টটাকে নিই টোটাল কাজ হিসাবে, তাহলে কত হবে, 3 × মেন ছিল, তাহলে 3 × 7 + 2 × বয়েজ ছিল, তাহলে 2 × 2 × কত ছিল 8, এটা ছিল টোটাল কাজ। এবারে এরা 2 জন মিলে যদি কটে, তাহলে 16 এফিসিয়েন্সি নিয়ে করবে, তাহলে 16 দিয়ে এখানে ভাগ করে দাও, বাস 8 দিয়ে এটা কাটলে 2, উপরে কত আসছে দেখো, 3×7 = 21, আর 2×2 = 4, অর্থাৎ 25/2 আসছে। 25/2 কি লাগবে? দিন, তার মানে 12.5। 12.5 দেখো দুটো অপশনে দেওয়া আছে, এ অপশনও দেওয়া আছে, সি অপশনও দেওয়া আছে, যাই হোক 12.5 দিন সময় লাগবে। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে কি করে করতে হয়। দেখো এইখান থেকেও কিন্তু এটাও কিন্তু টোটাল কাজ হতো, এখানেও যদি তুমি তাই বসাও তাই কিন্তু চলে আসবে। দেখো 2 জন মেন মানে 2×7 = 14, আর 3 জন বয়েজ মানে 3×6 = 6, 14×6 = 20, 20 × 10 তার মানে 200, 200/2 তুমি 16 করো, দেখো একই উত্তর আসবে, 200/2 যদি 16 করো, 4 দিয়ে যদি কাটো এটা হবে তোমার 50, আর এখানে হবে 4, আবার যদি 2 দিয়ে কাটো এভাবে 25, এটা হবে 2। ঠিক আছে, তাহলে 25/2 মানে আবার 12.5 দিন পেলে। তাহলে আশা করি বুঝতে পারলে যে উপরে যে জিনিসটা লেখা হচ্ছে এটা হলো টোটাল কাজ, ঠিক আছে, আর নিচে পেলাম কি মেন, 2 জন মেন আর 1 জন বয়েজ বলেছিল, তাদের এফিসিয়েন্সি বার করে নিলাম 16, আর প্রথমেই তাহলে এই ধরনের অঙ্ক করার সময় মেন ইজ টু বয়েজ তোমরা বার করবে। ওকে, এর দেখবে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু মাঝে মধ্যেই আসে। দেখো নেক্সট 17 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বলছে একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, এ বি ওই কাজটা 2/5 অংশ করে 10 দিনে, এ এবং বি একত্রে কাজটা কতদিনে করবে? খুব সহজ কোয়েশ্চেন, দেখো কি বলেছে, একটা কাজের 1/3 অংশ করে 5 দিনে, ঠিক আছে, তাহলে একটা কাজ মানে 1 অংশ হয়, তাহলে 1 অংশ করতে কতদিন সময় লাগবে? 1/3 মানে কি? ছোট কাজ মানে কম কাজ, কম কাজ করতে 5 দিন সময় লাগছে, 1 অংশ মানে অনেক বেশি কাজ, তার মানে সিম্পলি গুণ হবে, তাহলে 5 × 3 অর্থাৎ কতদিন সময় লাগবে? 15 দিন। এবার এটা দেখো প্র্যাকটিসের জন্য কিন্তু ডিরেক্ট করবে, 1/3 করতে 5 লাগছে, তাহলে 1 অংশ করতে 5 দিনে 15, পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট এখানে 15 লিখবে। ঠিক আছে, এখানে কত হচ্ছে 2/5 করতে 10 দিন, তাহলে 1 অংশ করতে কত লাগবে না, 10 এর সঙ্গে 5/2 গুণ হয়ে যাবে, তাহলে 5/2 গুণ করলে 25 দিন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, যেহেতু প্র্যাকটিসের জন্য করছো তাই আমি বলবো এবার কিন্তু এইভাবে লেখা শুরু করে দাও। তাহলে 15 আর 25 এই দুটো লসাগু লিখতে হবে তোমাদেরকে। তাহলে 15 মানে দেখো 5 × 3 আছে, আর এখানে আছে 5 × 5, তাহলে বেসিক্যালি 5 থাকবে 2 বার,
আর একবার আমাকে 3 লিখতে হবে, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 3 তার মানে কত হয় বলো? 75। তাহলে 75 হয়ে গেল টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 75 ভাজিত 15 তার মানে 5, আর এর এফিসিয়েন্সি কত হবে? 75 ভাজিত 25 তার মানে 3। তাহলে 75 ইউনিট টোটাল কাজ দুজন মিলে যদি করে তাহলে 8 এফিসিয়েন্সি নিয়ে করবে। কত সময় লাগবে জাস্ট এটা তোমাকে বার করতে হবে। তো দেখো এটা এবার কাটাকুটি করে নাও, 8 9 72 3, তাহলে 9 পূর্ণ 3 এর 8 দিন সময় লাগবে, এত কি হবে? ডেজ। এই কোয়েশ্চেন অপশনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, এ বি সি একটা কাজ যথাক্রমে 6 দিন 8 দিন এবং 12 দিনে করে এবং তারা কাজটা করে 1350 টাকা পায়, তাহলে বলছে বি কত টাকা পেয়েছে। তাহলে এইখানে দেখো একটা টাকা দেওয়া দেওয়ি ব্যাপার চলে আসছে, ঠিক আছে? টাকা আমরা কিভাবে দিই এই জিনিসটা ফার্স্টে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। ধরো তোমার বাড়িতে 3 জন লেবার কাজ করতে গেলো, 3 জন লেবারকে তুমি যখন টাকা পেমেন্ট করবে তখন তুমি কিসের বেসিসে তাকে পেমেন্ট করবে, কি বেসিস হবে? ডেফিনেটলি হবে তাদের কর্মদক্ষতার, অর্থাৎ যে লেবারটা ভালো কাজ করতে পারবে, ঠিক আছে, যে লেবারটা কম সময়ে বেশি কাজ করতে পারবে তুমি কিন্তু তাকেই বেশি পেমেন্ট করবে। তাহলে আমরাও কিন্তু এখানে সেই জিনিসটাই দেখবো। তাহলে আমি এখানে দেখছি যে এ কোন একটা কাজ 6 দিনে করে দিচ্ছে, বি কোন একটা কাজ 8 দিনে করে দিচ্ছে, সি সেই কাজটাই 12 দিন করতে সময় লাগাচ্ছে। তাহলে আমরা এদের কর্মদক্ষতার অনুপাতগুলো প্রথমে বার করি। দেখো 6 8 12 এটা প্রথমে তোমাদেরকে লিখতে হবে, এদের লসাগু নিতে হবে তোমাকে। তাহলে এদের লসাগু কত হয়? 24। তার মানে প্রথম জনকার এফিসিয়েন্সি কত? 4 ইউনিট করে। এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। এর এফিসিয়েন্সি হলো 2 ইউনিট, অর্থাৎ এ এফিসিয়েন্সি বেশি, বি এর এফিসিয়েন্সি একটু কম, সি এর এফিসিয়েন্সি আরো কম। ওই জন্য তো এদের সময়গুলো বেশি বেশি করে লেগেছে। দেখো এ কোনো একটা কাজ 6 দিনেই করে দেয়, তার মানে সেই লেবারটা কি বেশি দক্ষ। বি সেই কাজটা করতে 8 দিন সময় লাগায়, তার মানে এর থেকে একটু কম দক্ষ। সি কাজটা করতে 12 দিন সময় লাগাচ্ছে, তার মানে সে আরো কম দক্ষ। তাহলে এদের যে পেমেন্ট দেওয়া হবে, আমি কিন্তু এদের কর্মদক্ষতার অনুপাত যেটা পেলাম 4:3:2, এই রেশিওতে কিন্তু আমি তাদেরকে পেমেন্ট করব। এবার জিজ্ঞেস করছে যে বি কত টাকা পেয়েছে, তাহলে বি 3 ইউনিট টাকা পাওয়ার কথা। কতর মধ্যে? দেখো 4 আর 3 7 আর 2 9, অর্থাৎ 9 ইউনিটের মধ্যে 3 ইউনিট টাকা পাওয়ার কথা কার? বি এর। তো সেই কাজটা এবার দেখো টোটাল টোটাল টাকা কত দিয়েছো তুমি? 1350 টাকা। এটা জাস্ট ক্যালকুলেট করো, 9 দিয়ে কাটলে এটা হয় 1 4 45 9 5 45, অর্থাৎ 150 ইন্টু 3 তার মানে 450 টাকা। তাহলে বি কত টাকা পাবে? 450 টাকা পাবে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি তোমাদেরকে জিজ্ঞেস করতো যে এ কত টাকা পাবে, তাহলে এ নিশ্চয়ই 4 ইউনিট টাকা পেতো। কতর মধ্যে? 4 ইউনিট টাকা পেতো 9 ইউনিটের মধ্যে, ইন্টু আমরা করতাম 1350, ঠিক আছে? তাহলে 9 দিয়ে এটা কাটলে তো দেখলেই 150 এলো, 150 ইন্টু 4 কত হতো? 600 টাকা হতো। সি যদি বলতো সি কত টাকা পাবে, না এ 2/9 তার মানে 2 ইন্টু 1350 যদি করো, তাহলে দেখো এটা কাটলে হয় 150, 150 ইন্টু 2 মানে 300 টাকা। তাহলে দেখো সি সব থেকে কম টাকা পাচ্ছে, ঠিক আছে, তারপরে এ সব থেকে বেশি টাকা পাচ্ছে, আর বি তার থেকে একটু কম টাকা পাচ্ছে 450 টাকা। এটা কিসের বেসিসে পেলো? না তাদের কর্মদক্ষতার বেসিসে পেলো, যেহেতু এ বেশি কর্ম কম ওই জন্য 600 টাকা, বি আর একটু কম 450 টাকা, সি সব থেকে কম ওই জন্য 300 টাকা। ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে, এ ও বি একত্রে একটা কাজ করে 200 টাকা পায়, এ একা কাজটি করে 6 দিনে। তাহলে এ একা যদি কাজটা 6 দিনে করে, তাহলে একদিনে কত করবে? বা 6 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে? 1/6 অংশ। বেশ, বি কাজটা করে 8 দিনে, তাহলে 8 দিনে করে 1 অংশ, একদিনে করবে কত? 1/8 অংশ। এবার বলছে সি এর সহযোগিতায় তারা 3 দিনে কাজটা করে দেয়। 3 জন মিলে যখন কাজ করে, এটা এ করছে এটা বি করছে, বাট এ প্লাস বি প্লাস সি 3 জন মিলে 1 অংশ কাজ ওরা করা কত দিনে করে দিচ্ছে? 1/3 দিনে করে দিচ্ছে, কারণ 3 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করছে 1/3 অংশ, এটা অংশ হবে, সরি। তাহলে সি এর কাজটা যদি আমরা বার করতে যাই, তাহলে সি সমান কত হবে? না এ প্লাস বি প্লাস সি, ওখান থেকে আমাকে কি করতে হবে? এ প্লাস বিটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি 1/3 করছে, আর এ প্লাস বি কত করছে? না 1/6 প্লাস 1/8, এটাকে লিখে দাও, দিয়ে এটা ক্যালকুলেশন করো। দেখো 3 6 আর 8, এই তিনটের লসাগু নিয়ে নাও, তোমার কত হয়? 24 নিয়ে নাও। তাহলে 3 8 হলো, এটা হলো 6 4, আর এটা 8 3 তার মানে 7, তার মানে 1/24, তাহলে 1/24 অংশ করছে সি 1 দিনে। তাহলে টোটাল টাইম কত লাগছে? 24 দিন, এটা বোঝার চেষ্টা করতে হবে। 1 দিনে করছে 1/24 অংশ, ঠিক আছে, তাহলে 1 অংশ করতে 24 দিন টাইম লাগবে। তাহলে এবার দেখো কাজের যে অনুপাত গুলো হচ্ছে, তাহলে এ 6 দিনে করছে, এ 8 দিনে করছে, ঠিক আছে, আর এ কত দিনে করছে? 24 দিনে করছে। তাহলে এটা হলো কাজের দিনের অনুপাত, ঠিক আছে, কাজের দিনের অনুপাত। তাহলে এদের যে এফিসিয়েন্সির অনুপাতটা হবে সেটা কি হবে? এদের উল্টো এফিসিয়েন্সি হবে কি 1/6:1/8:1/24, যেটা এটা, কারণ কাজের দিন যার যেরকম লাগে কর্মদক্ষতা তার উল্টো হয়। আর আমরা জানি টাকা পেমেন্ট কিসে হয়? কর্মদক্ষতার বিচারে হয়। তো দেখো এইটাকে এবার কি করে করব, না এটাকে 24 দিয়ে সবগুলোকে গুণ করে দাও। তাহলে 1/6 কে 24 দিয়ে গুণ করলে কত হবে? 4, আর এটা কত হবে? 3, আর এটা হবে 1, অর্থাৎ সি এবার জিজ্ঞেস করেছে সি কত টাকা পাবে। সি 1 ইউনিট টাকা পাবে, কতর মধ্যে? 4 আর 3 7 রেখে 8-এর মধ্যে। টোটাল টাকা কত দিয়েছিল? 200 টাকা, ব্যাস 8 দিয়ে টাকাটো, আর তোমার 25 হবে, ঠিক আছে। তাহলে
8-25, অর্থাৎ সি কত টাকা পাবে? সি পাবে 25 টাকা। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। ঠিক আছে, দেখো আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। এ বলছিল 6 দিনে একটা কাজ করতে, তাহলে একদিনে কত করছে? 1/6 অংশ। বি বলছে সেই কাজটা 8 দিনে করতে, তাহলে একদিনে করছে 1/8 অংশ। তিনজন মিলে বলছে 3 দিনে সেই কাজটা করতে, তাহলে একদিনে করছে 1/3 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি 1/3 অংশ তিনজন মিলে করছে, আর এ আর বি যদি একদিনে করে 1/6, এ করছে 1/8, তাহলে সি এর কাজটা আমরা কি করে বার করবো? এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি কে বাদ দিয়ে দেবো, তাহলে সেখান থেকে পেলাম কত? 1/24 অংশ। একদিনে করছে 1/24 অংশ, তাহলে 1 অংশ করতে কতদিন সময় লাগাচ্ছে? 24 দিন। বেশ, তাহলে বুঝে গেলাম যে এ 6 দিনে কোনো একটা কাজ একাই করে দেবে, বি 8 দিনে সেই কাজটা একাই করে দেবে, আর সি একা যদি কাজটা করে 24 দিনে কাজটা কমপ্লিট করে দেবে। তাহলে এটা গেল কাজের দিনের অনুপাত। এবার আমাকে টাকা দেওয়ার ব্যাপার চলে আসছে। টাকা আমরা কিসের বেসিসে দিই? কর্মদক্ষতার বেসিসে। কর্মদক্ষতা কি হয়? কাজের দিনের সাথে ব্যস্ত সম্পর্কে হয়। তাহলে এটাকে উল্টো উল্টো করে লিখে দিলাম, ওই জন্য 1/6, 1/8, 1/24। এবার এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করলাম? 6, 8, 24-এর যে লসাগু হয় সেটা 24-ই হয়। 24 দিয়ে সব ভগ্নাংশগুলোকে গুণ করে দিলাম। তাহলে এখানে 1/6 × 24 করলে 4, 1/8 × 24 করলে 3, আর 1/24 × 1 করলে 1। তাহলে 4:3:1। ঠিক আছে, এবার টাকাটা কে পাবে? সি। তাহলে সি 1 ইউনিট টাকা পাবে কতর মধ্যে? 4 আর 3 = 7, 8-এর মধ্যে। 8 ইউনিটের মধ্যে 1 ইউনিট টাকা পাবে, ইন্টু কত আছে? 200 করলে কত এলো? 25 টাকা। হয়ে গেল এই কোশ্চেনটা, চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? বলছে এ একটি কাজ 20 দিনে করে এবং এর থেকে বি 60% বেশি কর্মক্ষম। 60% বেশি কর্মক্ষম কথাটা মানে কি? যদি আমরা এ আর বি তাদের এফিসিয়েন্সির অনুপাত লিখি, ঠিক আছে, এফিসিয়েন্সির অনুপাত লিখছি, তাহলে কি বলছে? এর থেকে বি 60% কর্মক্ষম, কর্মক্ষম, ঠিক আছে, অর্থাৎ এর থেকে বি 60% বেশি কর্মক্ষম। অর্থাৎ এ কে যদি আমি 100 লিখি, তাহলে বি কত? 160। এটাকে এবারে ক্যালকুলেশন করো। প্রথমে শূন্য শূন্য কাটো, 2 দিয়ে যদি কাটো, এটা হলো 5, এটা হলো 8। এটা কি হলো? এ আর বি এর কর্মদক্ষতার অনুপাত। কিসের অনুপাত? কর্মদক্ষতার। তাহলে আমরা যদি বলি যে এ ইজ টু বি, কাজের দিনের অনুপাত কত হবে? অর্থাৎ ডে যদি লিখতে যাই, ডে কি হয়? কর্মদক্ষতা জাস্ট উল্টো হয়। তাহলে এ কত হয়ে যাবে? এটার, এর কর্মদক্ষতা কত ছিল? 5। তাহলে এর সময় বেশি লাগবে, 8 দিন সময় লাগবে, আর বি এর কর্মদক্ষতা 8 বেরোলো, বা টাইম কত লাগবে? 5 লাগবে। এটাই তো হয়, যে বেশি কর্মক্ষম হয় তার সময় কম লাগে, যে কম কর্মক্ষম হয় তার সময় বেশি লাগে। তাহলে এ 8 দিনে কোনো একটা কাজ করতে পারবে, বি 5 দিনে কোনো একটা কাজ করতে পারবে, এইটুকু অব্দি চলে এসেছে। এইবার দেখো বলেছে যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে আমার মনে মনে যেটা 8 ইউনিট বলা আছে সেটাই কোয়েশ্চেনে বলে দিয়েছে কত? 20 দিন। দিয়ে বলছে বি তাহলে সেই কাজটা কতদিনে করতে পারবে? তাহলে আমরা বলতে পারি যে 8 ইউনিট = কত? 20। আমাকে বলো 5 ইউনিট = কত হবে? 5 = কত? তাহলে কি হবে? সিম্পলি 20/8×5। তো দেখো 8 দিয়ে এটা কাটলে হয় তোমার 8 × 2 = 16, আর 2.5 হবে, 2.5×5, তাহলে 5 × 2 = 10, আর 5 × 2.5, তার মানে 12.5। তাহলে 12.5 কে আমরা বলতে পারি 12^2 কি? 3, যেটা আমার অপশন সি তে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বি একা কাজটা কতদিনে করতে পারবে? না, 12.5 দিনে কাজটা করতে পারবে। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো? বলছে তিনজন লোক কোন একটা কাজ 18 দিনে করতে পারে, 6 জন বালক ওই একই কাজই 18 দিনে করতে পারে, 4 জন লোক ও 4 জন বালক একত্রে কতদিনে ওই কাজটা শেষ করতে পারবে? তাহলে এটা ওই ধরনের, আমরা প্রথমে বালক আর কাজের মানে লোকের কর্মদক্ষতার অনুপাত বার করবো। কি বলেছে? 3 জন লোক, তার মানে 3 মেন একটা কাজ 18 দিনে করতে পারে। বেশ, ভেরি গুড। 3 মেন × 18 = কি বলেছে? 6 জন বালক ওই কাজ, তাহলে 6 জন বয়েজ ওই কাজ 18 দিনেই করে দেয়। বাস, তাহলে দেখো এখান থেকে 18 18 কাটা গেল, তাহলে মেন ইজ টু বয়েজ ইকুয়াল টু কত আসছে? 6/3, দ্যাট ইজ কাটাকুটি করলে 2:1। এবার বলছে 4 জন বালক, 4 জন লোক এবং 4 জন বালক। বেশ, তাহলে আমরা টোটাল কাজটা এটা ধরে নিই। ঠিক আছে, 3 মেন × 18, তাহলে 3 মেন মানে কত দেওয়া আছে? সরি, 3 মেন মানে কত দেওয়া আছে? 3 মেন মানে 2, তার মানে 3×2×18, এইটা হলো টোটাল কাজ। এবারে কাজটা করাচ্ছি কতজন দিয়ে? 4 জন লোক অর্থাৎ 4 মেন প্লাস 4 জন বালক অর্থাৎ 4 বয়েজ, এইটা করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে ওপরে ক্যালকুলেশনটা ওইভাবে রেখে দাও, কাটাকুটি করো না, বা এই সরি গুণ করো না। গুণ কেন করতে বারণ করছি? কারণ কাটাকুটি করতে সুবিধা হয়। তোমরা যদি আগে এখানে গুণ করো, 3×6 = 6, 6×18 দিয়ে গুণ করলে ওটা করার কোনো দরকার নেই, কারণ আবার ফাইনালি তোমাকে কাটতেই হবে। তাহলে দেখো 4 মেন, 4 মেন মানে কত? মেন মানে 2, তাহলে 4×2 এখানে কত হয়ে যাচ্ছে? 8, প্লাস 4 বয়েজ, বয়েজ মানে কত? 1 করে, তাহলে 4×1 মানে 4। ব্যাস, তাহলে ওপরে কত আসছে? 3×2। আচ্ছা, এত লিখছি কেন আমি? আমি এখানে এটাকে 8 + 4 কত হলো? 12, এটা করে দাও। তাহলে দেখো 3×2 মানে 6, 6 কে এটা দিয়ে কাটলে 2, 2 কে এটা দিয়ে কাটলে 9, তাহলে 9 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 9 দিন, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট আনসার। দেখো এইরকম কোয়েশ্চেন কিন্তু আগেও একটা করে এলো, ওকে, ওই জন্য এটাকে এইভাবে লিখে দিলাম। চলে যাই নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এ একটা কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটা শেষ করতে পারে 12 দিনে, দুজন মিলে কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? খুব সহজ, 4
12, এদের লসাগু হলো 12, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 1, 12 ইউনিট কাজ দুজন মিলে করছে, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি 4, 12 বাই 4 মানে 3 দিন, 3 দিন হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, এই মাঝে এত সহজ কোশ্চেন, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর 2018 কি 19-এর যে এক্সামটা হয়েছিল সেটাতে এই কোশ্চেনটা এসেছিল, খুব সহজ কোশ্চেন দিয়েছিল। কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলছে, একটা ব্যারাকে 500 জন সৈন্যের 50 দিনের খাবার মজুদ আছে, এখানে দেখা যাচ্ছে না এটা আছে তোমার 20 দিন, ঠিক আছে, 20 দিন পর বলছে 100 জন নতুন সৈন্য এলে বাকি খাদ্য আর কতদিন চলবে। এই কোশ্চেনটা কি করে করবে দেখো, তাহলে 500 জন সৈন্যের 50 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে, 500 জনের 50 দিনের খাবার মজুদ ছিল, ওকে খুব ভালো, 500 জনের 50 দিনের খাবার মজুদ ছিল, তাহলে এতদিন চলতো, এবার সে তারা কতদিন খেয়েছে, 20 দিন খেয়েছে, তাহলে আর খাবার কত পড়ে আছে, 500 × 50 − 20, তার মানে 500 × 30, অর্থাৎ 500 জন সৈন্যের 30 দিনের খাবার মজুদ আছে। বাট হয়েছে কি, এখন কিন্তু আর 500 জন নেই, 500 জনের সাথে আরো 100টা সৈন্য চলে এসেছে, দিয়ে টোটাল সৈন্য কত হয়ে গেছে, 600 সৈন্য হয়ে গেছে, তাহলে এই যে 500 জন সৈন্যের যদি 30 দিনে খাবারে চলতো, তাহলে সেইটা সমানই জিজ্ঞেস করেছে যে 600 জন সৈন্যের কত দিনে চলবে, জাস্ট সেটা ক্যালকুলেট করো, দেখো 30 দিয়ে যদি এটা কাটো তাহলে হচ্ছে কত, 20, 20 একটা শূন্য তো কেটেই দাও, আর 2 দিয়ে যখন এটা কাটবে তাহলে কত আসছে, 25, কত আসছে, 25 দিন, অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক, অর্থাৎ কতদিন চলবে 600 জন সৈন্যের সেটা কত হবে, 25 দিন, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্নতে, আচ্ছা এটা খুব সহজ কোশ্চেন, এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, 6 ঘন্টায় ইয়ে করে আর এ বলছে 3 ঘন্টায়, দুজন মিলে একসাথে করলে কতদিনে করবে, খুব সহজ, 6 3 লসাগুণিত করে নিও। ওকে, কোশ্চেন নাম্বার 25 ভালো করে বোঝার চেষ্টা করো, বলছে এ একটা কাজ, এ আর বি 15 দিনে কাজটা করে, বি এবং সি 20 দিনে করে, সি এবং এ বলছে 12 দিনে কাজটা করে দেয়, তাহলে বলছে ওই কাজটা বি কতদিনে সম্পন্ন করবে, তাহলে দেখো এখানে কি করে করবে, এ প্লাস বি, আর আছে বি প্লাস সি, আর এখানে আছে সি প্লাস এ, ঠিক আছে, এদের এফিসিয়েন্সি গুলো বার করে, এ প্লাস বি এর 15 দিনে করে, এ করে তোমার বি প্লাস সি 20 দিনে, সি প্লাস এ করে 12 দিনে, এদের লসাগু নিয়ে নাও প্রথমে 60, ঠিক আছে, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, এর হচ্ছে 3, এর হচ্ছে 5, ঠিক আছে, এইবার দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি দুজন আকার টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, টুয়াইস অফ এ প্লাস বি প্লাস সি, এগুলো সব যোগ করলাম, তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো, 4 × 3 = 7 = 12 ইউনিট, তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, দুজন দুবার করে যখন এ প্লাস বি প্লাস সি নিচ্ছে তখন এফিসিয়েন্সি 12 ইউনিট হচ্ছে, তাহলে একবার করে এ প্লাস বি প্লাস সি নিলে ডেফিনেটলি 12/2, অর্থাৎ 6 ইউনিট এফিসিয়েন্সি হবে। এবার 6 ইউনিট যদি এফিসিয়েন্সি হয় এ প্লাস বি প্লাস সি এর, আবার এখানে দেখো বলে দিয়েছে সি প্লাস এ এর এফিসিয়েন্সি কত, 5 ইউনিট, তাহলে আমি যদি বলি যে শুধু বি এর এফিসিয়েন্সি কত হবে, না 6 ইউনিট মাইনাস সি প্লাস এ এর এফিসিয়েন্সি, অর্থাৎ 5 ইউনিট এটা বাদ দিয়ে দাও, অর্থাৎ 1 ইউনিট। ওকে, এবার বলছে ওই কাজটা তাহলে বি একা যদি করতো তাহলে কতদিনে করতো, তাহলে টোটাল কাজ কত ছিল, 60 ইউনিট, বি এর এফিসিয়েন্সি দিয়েই করতো নিশ্চয়ই, বি এর এফিসিয়েন্সি কত বেরোলো, 1 ইউনিট, তাহলে 60/1 দ্যাট ইজ কত, 60 ডেজ, অর্থাৎ বি যদি একাই কাজটা করতো তাহলে, সরি কোথায় আছে, অপশন বি, অর্থাৎ 60 দিনে কাজটা কি করতো, কমপ্লিট করে দিত। চলে যাবো নেক্সট প্রশ্নতে, নেক্সট কি বলছে, এ একটা কাজ, একটি কাজ বি যত সময় সম্পন্ন করে এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়, যদি তারা একসাথে কাজটি করতো তবে 6 ঘন্টায় কাজটি সম্পন্ন হয়ে যেত, কত ঘন্টায় বি একা কাজটা সম্পন্ন করবে বলো, এটা পিএসসি এপিও 2018 কি কিছু একটা সালে এসেছিল, কি করে করবে দেখো, বলেছে এ একটা কাজ বি যত সময় সম্পন্ন করে এ তার থেকে 5 ঘন্টা সময় বেশি নেয়, তাহলে আমরা যেটা বলেনি সেটাকে এক্স ধরে নিচ্ছি, যে বি এক্স ঘন্টায় কোনো একটা কাজ কমপ্লিট করে, তাহলে এ ডেফিনেটলি এক্স প্লাস 5 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে, তাহলে এদের লসাগু নিয়ে নাও, লসাগু কত হবে, x × x + 5, ঠিক আছে, টোটাল কাজ হয়ে গেল, তাহলে এর এফিসিয়েন্সি হলো এক্স, এর এফিসিয়েন্সি হলো x + 5, এবার দেখো টোটাল কাজ কত আছে, x × x + 5, দুজনের এফিসিয়েন্সি কত হচ্ছে, x + x + 5, তার মানে 2x + 5, এই কাজটা করেছে ওরা কত ঘন্টায়, দুজন মিলে বলছে 6 ঘন্টায় করে, তাহলে এটা ইকুয়ালস টু 6, এটা জাস্ট ক্যালকুলেট করতে হবে, তাহলে এটা হচ্ছে x² + 5x ইকুয়াল টু কত আসছে দেখো, 6 × 2 = 12x + 30, অর আমরা বলতে পারি যে x² - 7x + 30 আসছে, সরি ইকুয়াল টু কত হচ্ছে, 0, আই হোপ ঠিক করেছি। এবার বলছে এক্স যদি বার করি তাহলে বি এর কাজ x + 5 হবে, তো এটা এবার ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো 6 × 5 = 30, আর তো কিছু হচ্ছে না, 6 আর 5 + 7x, আই হোপ কিছু ভুল করলাম, একটা কাজ বি যত সময় সম্পন্ন করে এ তার থেকে 5 ঘন্টা বেশি সময় নেয়, যদি তারা একসাথে কাজটা করে তাহলে 6 ঘন্টায় কাজটা সম্পন্ন হয়ে যায়, x + 5, ঠিক আছে, 6 × 2 = 12, 30, x² + 5x, তাহলে 12x + 30, তাহলে x² - 7x - 30, সরি এটা হবে -30, এটা কত হবে, -30 ইকুয়ালস টু কত হচ্ছে, 0, তার মানে এটা আমি ভাঙতে পারি, কি করতে পারি, x - 10 ইনটু করতে পারি x + 3, ঠিক আছে, ইকুয়ালস টু 0,
তাহলে এক্স ইকুয়াল টু 10 হচ্ছে, আর একটা কত হবে এক্স ইকুয়াল টু -3, তাহলে মাইনাস ভ্যালু তো হবে না, তাহলে এক্স ইকুয়াল টু 10, তার মানে এক্স এর ভ্যালু পেলাম 10। এবার দেখো বি কতদিনে কাজটা কমপ্লিট করছে, 10 প্লাস 5, এই সরি বি কতদিনে কাজটা কমপ্লিট করছে সেটা আমি ধরে নিয়েছি, দেখো এখানে বি এর ভ্যালু কত করেছি 10। এইটা দেখো ভুল করে দেবে অনেকে, এরকম এক্স টেক্স ধরতে যেয়ে পরে ভুল করে দেবে, বি এক্স দিনে কাজটা করতে পারে সেটাই আমরা ধরেছিলাম, তাহলে বি 10 দিনে কাজটা কমপ্লিট করবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 27 কি বলছে দেখো, একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটা ছিদ্র থাকার জন্য সেটা পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে, বলছে ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে। তাহলে এটা 1 ঘন্টায় কত পূর্ণ করছে সেটা দেখে নাও, 1 ঘন্টায় কত পূর্ণ করবে, 1 এর 5 মাইনাস 1 এর 6, অর্থাৎ এখানে 30 লসাগু 5 6 মাইনাস 5, তার মানে 1 এর 30 ঘন্টা, তাহলে কতক্ষণে খালি হবে ডেফিনেটলি বলবে 30 ঘন্টায় কি হয়ে যাবে কোশ্চেনটা, মানে এই নলটা টোটাল কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। দেখো এটা তাড়াতাড়ি বলে দিলাম কারণ এবার অনেকগুলো কোশ্চেন করে নিয়েছি, আশা করি কি প্যাটার্ন আমি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। চলে যাবো নেক্সট প্রশ্নতে, কি বলেছে দেখো, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে, তাহলে ওটা ওই এ ফিক্সড প্যাটার্নের অঙ্ক M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2 এই প্যাটার্নের অঙ্ক। ওকে তাহলে দেখো বলেছে 1000টা যন্ত্রাংশ, তাহলে এখানে বেসিক্যালি এই যে কাজের জায়গা আমার আছে ঠিক আছে সেইটা হলো 1000, এখানে দেখো 16টি মেশিনে 27 দিন, তাহলে দৈনিক সময়টা কিন্তু বলেনি, দৈনিক কতক্ষণ করে সময় লাগছে সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ H1 H2 এখানে দেওয়া নেই। তাহলে প্রথমে আছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের, তাহলে এখানে মেনের জায়গায় আমরা মেশিন বসাবো, তাহলে 16টা মেশিনের 27 দিন সময় লাগছে কতগুলো যন্ত্রাংশ তৈরি করতে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে, ইকুয়াল টু বলছে আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, তাহলে আরো 2টো মেশিন বসানো হলো, তাহলে আগে 16টা ছিল এখন আরো 2টো অ্যাড হয়ে গেছে 18টা হয়ে গেছে, তাহলে কতদিন সময় লাগবে বলেছে 1000টা যন্ত্রাংশ তৈরি করতে। তাহলে দেখো 1000 1000 কাটা পড়ে যাচ্ছে, 3 দিয়ে যদি কাটি বা 9 দিয়ে যদি কেটে দাও এটা 3 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে যদি কাটো এটা 8 হচ্ছে, 8 3 কত হচ্ছে 24, তাহলে আর যে দিন লাগবে সেটা কত হবে 24 লাগছে, বাট বলছে ওই একই সংখ্যক তৈরি করতে কতদিন সময় লাগছে, কি হলো ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে, সরি তাহলে 24 দিন সময় লাগছে আর আগে লাগতো 27 দিন, তাহলে কম কত সময় লাগছে, 27 মাইনাস 24 দ্যাট ইজ 3 ডে, ওকে তাহলে 3 দিন কম সময় লাগবে, ওকে বুঝতে পেরেছো। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে দেখো, এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ 12 দিনে করতে পারে, সি একটা কাজ 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর এ চলে গেছে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে বলছে সি চলে যায়, তাহলে বলছে কাজটা শেষ হতে তাদের কতদিন সময় লেগেছিল এটা তুমি বলো। তাহলে দেখো কাজটা শেষ হতে কি করে বার করবে, দেখো এ একটা কাজ কতদিনে করে 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে, আর সি একটা কাজ 15 দিনে করে, তাহলে এদের প্রথমে লসাগু নাও, তাহলে টোটাল কাজ আমি ধরে নিলাম 60 ইউনিট, এ হলো এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 4। বেশ এবার কি বলছে যে এ 2 দিন পরে চলে যায় ঠিক আছে, তাহলে কাজ শুরু করার 2 দিন পরে এ চলে যায়, তাহলে এ কত ইউনিট কাজ করেছে 6 ইউনিট ইনটু 2, তার মানে 12 ইউনিট কাজ করে কিন্তু এ চলে গেছে ঠিক আছে, তাহলে এ যদি 12 ইউনিট কাজ করে চলে যায় তাহলে বাকি কাজ কত হবে, তাহলে বাকি কাজ ইকুয়াল টু কত 60 মাইনাস 12, তার মানে কত হচ্ছে তোমার 48 ইউনিট কাজ পড়ে আছে। এবার এই 48 ইউনিট কাজ কি বলছে সি মানে বি আর সি মিলে করছিল, বি আর সি মিলে অর্থাৎ 9 এফিসিয়েন্সি নিয়ে করছিল, বাট এখানে কি হয়েছে যে কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি পালিয়ে গেছে আবার, তাহলে কাজ শেষ হওয়ার 4 দিন আগে যদি সি পালিয়ে যায়, আগের কনসেপ্ট থেকে বললাম যে আমরা কি করবো যে সি কে 4 দিন কাজ করিয়ে দেবো, তাহলে সি যদি 4 দিন কাজ করতো তাহলে 4 ইউনিট করে কাজ করতো প্রত্যেক দিন, এবং 4 দিন কাজ করলে তাই 16 ইউনিট কাজ কিন্তু করতো, তাহলে 48 ইউনিট কাজ পড়েছিল আরো 16 ইউনিট অ্যাড হয়ে গেল, অর্থাৎ 64 ইউনিট কাজ কিন্তু এবার হয়ে গেল, এই 64 ইউনিট কাজটাই বি আর সি মিলে করেছে, অর্থাৎ তাদের এফিসিয়েন্সি টোটাল কত 5 প্লাস 4 9, তাহলে 9 এফিসিয়েন্সি নিয়ে 64 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে 64/9, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্নতে, নেক্সট দেখো কি বলছে, একটা চৌবাচ্চা 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে দেখো 4/5 অংশ যদি পূর্ণ হয় 1 মিনিট, 1 মিনিটকে আমরা 60 মিনিট লিখতে পারি, তাহলে 1 অংশ পূর্ণ হতে কত লাগবে 60 ইনটু 5/4, আর বাকি অংশ বলেছে তাহলে বাকি অংশ মানে কি 1 মাইনাস 4/5 দ্যাট ইজ কত 1/5 অংশ, তাহলে 1/5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে, তাহলে 60 ইনটু 5/4 ইনটু 1/5, তাহলে 5 5 কাটা গেল 4 15 60, তার মানে 15 সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্নতে, নেক্সট দেখো কি বলছে, 12 জন শ্রমিক একটা কাজ শেষ করতে 4 ঘন্টা সময় লাগায়, 15 জন শ্রমিক সেই কাজটা করতে কতক্ষণ সময় লাগাবে, তাহলে এটা ওই ফর্মুলার উপর M1D1H1/W1 ইকুয়ালস টু M2D2H2/W2, ওকে সেম কাজ বলেছে দেখো, তাহলে W1 আর W2 সেম হয়ে যাবে, তার মানে এটা মুছে দাও, আর দৈনিক কত ঘন্টা করে কাজ করে সেটাও দেখো দেয়নি, তাহলে আমরা এখানে H1 H2টাকে মুছে দিলাম, তাহলে M1D1, তাহলে M1 দেখো 12 জন 4 ঘন্টা, এইদিকে আছে 15 জন কত ঘন্টা, X ধরে নাও D2টাকে, তাহলে দেখো 4 12 48 তাকে 15 দিয়ে ভাগ, তার মানে 48/15, 3 দিয়ে যদি কাটো এটা 16 এটা 5,
তাহলে হচ্ছে 5 × 3 = 15, 3 × 1 = 5। এবার 3 × 1 = 5 মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো 3 ঘন্টা আছে, আর 1 × 5 × 60 তার মানে 5 = 12, তার মানে হচ্ছে কত, 3 ঘন্টা 12 মিনিট। 3 ঘন্টা 12 মিনিট এবার কোথায় আছে দেখো, অপশন বি তে দেওয়া আছে, অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। এটা দেখো পিএসসি মিসলেনিয়াস 2018 এসেছিল। চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট দেখো কি বলছে, বলছে একটা ড্রামে 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ, 30 লিটার তেল ড্রাম থেকে বের করে নেওয়া হলো এবং এর ফলে 7/12 অংশ কি বলছে পূর্ণ থাকে, তাহলে ড্রামটার তেল ধারণ ক্ষমতা কত। তাহলে দেখো 3/4 অংশ তেল দ্বারা পূর্ণ ছিল, সেখান থেকে তুমি কিছু তেল তুলে নিয়েছো, তার ফলে কত হয়েছে 7/12 অংশ পূর্ণ আছে। তাহলে 3/4 - সামথিং দ্যাট ইজ, আমি বলতে পারি বা এটাই বলতে পারো যে 3/4 - 30 লিটার ঠিক আছে ইকুয়ালস টু কত বলেছে 7/12 অংশ, এগুলো সব অংশ। তাহলে জাস্ট এখান থেকে দেখো 3/4 - 7/12 ইকুয়ালস টু কত 30, আর এখানে 12 লসাগু নাও, তাহলে 4 × 3 = 12, 3 × 3 = 9, -7 ইকুয়াল টু 30, আর বলতে পারো 2/12 ইকুয়াল টু 30, আর দিয়ে দাও, আর বলতে পারো যে 1/6 অংশ ইকুয়াল টু 30। তাহলে টোটাল অংশ কত হবে, টোটাল অংশ মানে এক অংশ ইকুয়াল টু কত হচ্ছে 30 × 6 দ্যাট ইজ 180 লিটার। তাহলে অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, আশা করি বুঝতে পারলে। চলে যাবো নেক্সট প্রশ্ন থেকে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, ইংলিশে জিডির কোয়েশ্চেন গুলো আছে, তো জিডির কোয়েশ্চেন গুলো আশা করি তোমরা জিডি প্রিপারেশন নিচ্ছ না, যদি এবার তোমরা বলো যদি তাহলে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে করিয়ে দিই নাকি, করিয়ে দিলে তোমাদের বরং ভালো হবে। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু একটু ভালো লেভেলের, তো এই কোয়েশ্চেন গুলো ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে তো চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে, বলছে ইফ 10 ম্যান ক্যান ডু এ জব ইন 10 ডেজ, বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য জব ক্যান ডান বাই 1 ম্যান ইন 1 ডে। তাহলে বলছে 10 জন মানুষ একটা কাজ 10 দিনে করতে পারে, 10 জন মানুষ একটা কাজ কি বলছে 10 দিনে করতে পারে। তা তোমাকে বুঝতে হবে যে একজন মানুষ এই কাজটা কতদিনে করবে, ডেফিনেটলি 10 × 10 অর্থাৎ 100 দিন সময় লাগবে তার। কতদিন সময় লাগবে, 100 দিন সময় লাগবে, কারণ 10টা মানুষ মিলে যদি কোনো কাজটা 10 দিনে করতে পারে, একজন মানুষ যদি সেই কাজটা করতে যায় তার বেশি দিন সময় লাগবে। তাহলে কাজটা কতদিন লাগবে, 100 দিন সময় লাগবে। এবার বলছে, বলছে বাই 1 ম্যান ইন 1 ডে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য জব ক্যান ডান বাই 1 ম্যান ইন 1 ডে। তাহলে একদিনে কত কাজ করতে পারছে, তাহলে একজন মানুষের কাজটা করতে কতদিন সময় লাগছে, 100 দিন। তাহলে একদিনে সে কাজ কত করছে, না 1/100 ঠিক আছে, তাহলে একদিনে কত কাজ করছে, সে 1/100 কাজ করছে। তাহলে অপশন সি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্ন। আচ্ছা তাহলে কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে ওয়ার্কিং 4 আওয়ার্স এ ডে আর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, অ্যান্ড ওয়ার্কিং 8 আওয়ার্স ইন এ ডে এ ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 9 ডেজ। বলছে ওয়ার্কিং 2 আওয়ার্স ইন এ ডে ইন হাউ মেনি ডেজ বোথ আর এন্ড এ টুগেদার ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে এখানে আমাদের ওই ফর্মুলাটা ইউজ করবো যে m1d1h1/w1=m2d2h2/w2। এবার দেখো এখানে কাজের পরিমাণটা সেম আছে, সো আমরা বলতে পারি যে w1 = কি আছে, w2 আছে। তাহলে মেন ওয়ান এর বদলে এখানে আমরা দিয়েছি 8। ডে ওয়ান কত বলেছে দেখো, বলছে 12 দিনে দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, দৈনিক 4 ঘন্টা করে কাজ করে ইকুয়ালস টু m2 দেওয়া আছে কত, m2 দেওয়া আছে দেখো, m2 বদলে এখানে দিয়েছে কত, a ব্যক্তি কি বলছে দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, 9 দিনে সেই কাজটা করে দেয়। জাস্ট এখান থেকে r আর a রেশিও বার করো, 2 এখানে 3 দিয়ে কাটো, এটা 3, এটা কত হচ্ছে 4, তার মানে আবার 2 দিয়ে কাটো, ওকে, তার মানে r/a এটার অনুপাতটা কত এলো, 3/2। বেশ এইবার দেখো বলেছে যে ওয়ার্কিং 2 আওয়ার্স ইন এ ডে, বলছে 2 ঘন্টা করে কাজ করে যদি কাজটা করতে যায় r/a তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে টোটাল কাজ আমরা এখন দেখিনি, টোটাল কাজ কত, আমরা যদি r/a রেসপেক্টে লিখি তাহলে r×12×4 এটা হলো টোটাল কাজ। এবার এরা যদি দৈনিক করে মানে 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে এদের টোটাল কাজ কত হচ্ছে 8+a 3 আর 2 = 5 ইউনিট, বাট এরা দেখো বলেছে কি দৈনিক 2 ঘন্টা করে কাজ করে। ওয়ার্কিং 2 আওয়ার্স এ ডে, তাহলে 5 × কত হয়ে যাবে 2, তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো আড়ের এফিসিয়েন্সি আমরা কত বসাবো, 3, আড়ের বদলে কত দেওয়া আছে এখানে 3 দেওয়া আছে, তাহলে 3টা এখানে বসিয়ে দিই, এটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে গেল, তারপরে তোমার 3 × 2 = 6, 6 × 12 কত আছে 72/5 ডেজ। তাহলে বি অ্যালোন কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা একটা কাজ করি যে এফিসিয়েন্সির অনুপাত যেটা দেওয়া আছে 5:6:9, এটা হলো এফিসিয়েন্সির অনুপাত। এবার কাজের দিনের অনুপাতটা কি হয়, এফিসিয়েন্সির উল্টো হয়। তাহলে এফিসিয়েন্সির উল্টো যদি করি 1/5 = 1/6 = 1/9 করতে হবে। এবার এটাকে যখন ঠিক করবো তখন আমরা কি করবো যে 5, 6 এবং 9 এদের যে একটা লসাগু
সেই লসাগু দিয়ে গুণ করে দিই, তো 5, 6, 9-এর লসাগু কত হয়? 90। তো 90 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/5 ইনটু এটাকে 90 করো, এখানেও 1/6 ইনটু 90 করে দাও, আর এটাকে 1/9 ইনটু 90 করে দাও। তাহলে এখানে কত আসছে দেখো, 5, 18, আর এটা হলো তোমার 15, আর এটা হলো তোমার 10। ঠিক আছে, তাহলে আমরা মনে মনে ধরে নিই যে এ 10x 3-এ, ঠিক আছে, আর এ 15x 3-এ, আর এ 18x 3-এ কাজটা কমপ্লিট করে, তাহলে তিনজন মিলে কতদিনে করবে? 1/10x প্লাস 1/15x প্লাস 1/18x ইকুয়াল টু, দেখো তিনজন মিলে আবার কতদিনে বলেছিল? 34 দিন, তাহলে ইকুয়াল টু 1/36। জাস্ট এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করো, তাহলে দেখো 18, 15, 10 এদের লস কত হবে? 90x। ওকে, তাহলে 90x হলে এখানে হচ্ছে তোমার 9, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 5, ইকুয়াল টু কত আসছে? 1/36। তাহলে এবার দেখো 6 দিয়ে যদি কাটো এখানে 6, আর এটা হবে 15x। বাস এইখানে দেখো 6 আর 5 11, আর 9 20, 20 × 6 কত হচ্ছে? 120। তাহলে আমরা বলতে পারি যে 15x ইকুয়াল টু হচ্ছে 120, আর এখান থেকে 15 দিয়ে যদি কেটে দাও এটা 8, 15 8 কত হয়? 120। তাহলে x এর ভ্যালু কত হবে? 8। এবার 8 জিজ্ঞেস করছে যে b অ্যালোন কতদিনে করবে, তাহলে b, এই b কতদিনে করছিল? 15x ধরেছিলাম আমরা, তাহলে 15x ইকুয়াল টু কত হবে? 15 × 8, তাহলে আমরা কত হচ্ছে 120 দিনে কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। ওকে চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 36 কি বলছে দেখো, টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 12 মিনিটস অ্যান্ড 15 মিনিটস রেসপেক্টিভলি, অ্যান্ড হোয়েন অ্যান আউটলেট পাইপ সি ইজ অলসো ওপেন দেন দ্য থ্রি পাইপস টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 10 মিনিটস। তাহলে বলছে দুটো পাইপ ছিল, একটা 12 মিনিটে পূর্ণ করতো, একটা 15 মিনিটে পূর্ণ করতো, আর সি বলে একটা পাইপ দেওয়া ছিল যেটা টাইমটা বলেনি। এক সেকেন্ড, ইয়েলোটা হ্যাং করছে, হোয়াইট কালার ইউজ করি। 12, 15 সিটা আমি ধরে নিলাম যে এক্স মিনিটে সে খালি করতো, ঠিক আছে, এটা আউটলেট পাইপ বলেছে। এরা তিনজন মিলে যখন কম্বাইন্ডলি কাজ করেছে তখন বলছে ওদের 10 মিনিট সময় লেগেছে ট্যাঙ্কটাকে ভর্তি করতে, এরা দুজন তো ভর্তি করছিল আর এক খালি করে দিয়েছিল, ওই জন্য সময়টা এরকম লেগেছে। তাহলে এদের লসাগু নিয়ে নাও, তাহলে 12 আর 15 লসাগু হয় 60, আর তার সাথে এক্সট্রা গুণ করে 60x হয়ে গেল এদের টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমি ধরে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 12 × 5x, এর হচ্ছে 4x, আর এর হচ্ছে কত? -60। ওকে, তাহলে দেখো এরা 60x যদি ট্যাঙ্কটাকে ফিল করতে যায়, এদের তিনজন একসাথে কাজ করছে, তাহলে 5 এর 4 কত হচ্ছে? 9x -60, এটাই সময় লেগেছে, কত বলেছে? 10 মিনিট সময় লেগেছে, এটা বলে দিয়েছে। জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করো, 10, 6, 60, আর আমরা বলতে পারি দেখো 9x -60 ইকুয়াল টু 6x, আর আমরা বলতে পারি যে 3x ইকুয়াল টু 60, আর x ইকুয়াল টু কত হলো? 20। তাহলে এক্স এর ভ্যালু হলো 20। এবার বলছে ইন হাউ মেনি মিনিটস সি অ্যালোন ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক, তাহলে ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60, এক্স, এক্স এর ভ্যালু কত? 20, আর খালি করছে সি ট্যাঙ্কটা, কি করছে? শুধু খালি করছে, তাহলে ও -60, অর্থাৎ 60 দিয়ে তুমি ভাগ করবে, 60 60 কেটে গেল, তার মানে 20 মিনিট সময় লাগাবে যদি শুধু সি, অর্থাৎ আউটলেট যে পাইপটা আছে সেটা যদি তুমি খুলে দাও, 20 মিনিটে সে কি করবে? ট্যাঙ্কিটা খালি করে দেবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে চলে যাবো নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, টু মেন অ্যান্ড 7 ওমেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 ডেজ, তাহলে দুজন মানুষ আর 7 জন ওমেন, তাহলে এখানে অ্যান্ড টাইপ কোয়েশ্চেন, এগুলো এটা একটা আলাদা প্যাটার্ন, ভালো করে বুঝে রাখবে। টু মেন প্লাস 7 ওমেন, এই জিনিসটা এরকম করে লিখবে যে দুটো মানুষ এবং 7 জন ওমেন কোন একটা কাজকে কতদিনে করেছে? বলছে 14 দিনে করেছে, ইকুয়ালস টু সমান বলেছে 3 জন মানুষ এবং 8 জন ওমেন, ঠিক আছে, সেই কাজটাকেই 11 দিনে করেছে। বেশ, এই দুদিকে দেখো আমরা টোটাল কাজটাকে লিখলাম, এই দুদিকে কি লিখলাম? টোটাল কাজ লিখলাম। জাস্ট এখান থেকে আমাকে ম্যান আর ওমেনের রেশিও বার করতে হবে, তাই ম্যান আর ওমেনের রেশিও দেখো 14 দুগুণে কত হচ্ছে? 28 মেন প্লাস 7 × 14 = 98 কি হচ্ছে? ওমেন, ইকুয়ালস টু কত আসছে? 11 × 3 = 33 মেন প্লাস 11 × 8 = 88 ওমেন। আর আমরা যদি ক্যালকুলেশন করি দেখো মেনটাকে ওইদিকে নিয়ে যাই, তার মানে 5 মেন ইকুয়ালস টু বলতে পারি 98 থেকে 88 গেল, তার মানে 10 ওমেন। আর আমরা বলতে পারি যে মেন বাই ওমেন এদের রেশিও কত হলো? 2:1, ঠিক আছে, তাহলে মেনের এফিসিয়েন্সি বাই ওমেনের এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেলাম যে 2:1। এবার জিজ্ঞেস করছি ইন হাউ মেনি ডেজ 5 মেন অ্যান্ড 4 ওমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে ওয়ার্ক কোনটা? এটা, তাহলে এটাকে ওয়ার্ক কিংবা এটাকে ওয়ার্ক যেটা ধরেই তুমি ক্যালকুলেশন করো না কেন তুমি উত্তরে পৌঁছে যাবে। দেখো আমি এটা ধরে ক্যালকুলেশন করছি, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত ছিল না? 2 মেন প্লাস 7 ওমেন × 14, এটা ছিল আমার টোটাল ওয়ার্ক। কাকে দিয়ে করাবো? 5 জন মানুষকে দিয়ে করাবো এবং 4 জন ওমেনকে দিয়ে করাবো, জাস্ট এটা ক্যালকুলেশন করবো। এবার জাস্ট এই মেন আর ওমেনের জায়গায় এই ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে 2 মেন মানে 2 × 2 মানে 4 প্লাস 7 ওমেন মানে 7 × 1 মানে 7, 4 প্লাস 7 × আছে আমার 14, ডিভাইডেড বাই এখানে 5 জন মেন মানে 5 × 2 = 10 প্লাস 4 জন ওমেন মানে 4 × 1 = 4, তাহলে দেখো 10 আর 4 এই দুটো যদি যোগ করে 14 আসছে, এই 14 14 কেটে গেল, তাহলে 4 আর 7 অ্যাড করলে কত পড়ে রয়েছে? 11,
11 হয়ে যাবে কোশ্চেনটার অ্যানসার। অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটা সঠিক উত্তর, যে পাঁচজন মানুষ এবং চারজন মহিলা, পুরুষ এবং মহিলা এরা দুজন মিলে যদি কাজটা করে তাহলে 11 দিনে কাজটা কমপ্লিট করবে। এটা কিন্তু এন টাইপ কোশ্চেন, এটা মনে রাখবে, ঠিক আছে? এন টাইপ কোশ্চেন, আগের যে টাইপ গুলো আছে সেগুলো হলো অড টাইপ কোশ্চেন, বলো না যে পাঁচজন মহিলা কিংবা দুজন পুরুষ অথবা, আর এটা কি হয় যুক্ত আকারে দেওয়া থাকে কাজ, কিন্তু একই দুটো ক্ষেত্রে আমাকে মেন আর উমেনের রেশিও বার করতে হয়। মেন আর উমেনের রেশিও বার করে কিন্তু টোটাল ক্যালকুলেশনটা হয়। চলে যাবো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখো সেম টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? তো এটা তাড়াতাড়ি করে দিচ্ছি, এটা আর বলছি না। দেখো 9 জন মানুষ 12 জন উমেন, তাহলে 9 men + 12 women, 4 দিনে কাজটা করছে, ইনটু 4 = আছে 3 জন men + 6 জন women, সেই কাজটা কত দিনে করছে বলছে, 10 দিনে করছে। ওকে বাস এটা বলেছে। তাহলে দেখো এখানে 4 9 36 men + 4 12 48 women ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো 3 30 men + এখানে 6 × 10 = 60 women। তাহলে দেখো 36 আর এটাকে 30, তার মানে 6 men = হয়ে যাচ্ছে তোমার 12 women। তাহলে মেন বাই উমেন মানে আবার এখানে এলো 2:1। টোটাল কাজ তাহলে 9 × মেন দেওয়া আছে তো 2 + 12 × দেওয়া আছে 4, ডিভাইডেড বাই কত জনাতে করাতে বলেছে, 15 women, দ্য নাম্বার অফ ডেজ ইন উইচ 15 women, 15 women মানে 15 দিয়ে ভাগ। বাস এটা দেখো, তাহলে 9 × 2 = 18, 18 + 12 মানে 30 × 4/15, 15 × 2 = 2 4 8, তাহলে কতদিন লাগাবে, 8 দিন লাগাবে। অর্থাৎ অপশন এ হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট প্রশ্নতে, নেক্সট, আচ্ছা এটাই লাস্ট কোয়েশ্চেন, তো চলো এই কোয়েশ্চেনটা দেখি একটু কি আছে। দেখো কি বলছে, এ ক্যান কমপ্লিট 33 হোল 2/3%, ঠিক আছে? এই কাজটা বলছে 5 দিনে কমপ্লিট করে। তাহলে দেখো এটা পার্সেন্টেজ দিয়েছে, এটা কত পার্সেন্টেজ বলতো, এটা ভালো করে একটু দেখার চেষ্টা করো, যে 33 দিন কত হয় 99, আর উপরে আছে 2 99 2 2 মানে 101/3%। এই কাজটা বলছে 5 দিনে কমপ্লিট করে দেয়। আর বলছে বি ক্যান কমপ্লিট, এটা আই হোপ ভুল দেওয়া আছে, কারণ 33 হোল 1/3 হবে, 100/3% দেওয়ার কথা। আই হোপ এটা ভুল দেওয়া আছে, এটা 1 হবে না, এটা মোস্ট প্রবাবলি এটা কত হবে, এটা 1 হবে, আমি 1 ধরে ক্যালকুলেশনটা করছি, দেখা যাক কি হচ্ছে দেখি। তো চলো তাহলে 33 হোল 1/3, তার মানে কত, 100% / 3, ঠিক আছে? তার মানে 1/3 অংশ কাজ। সিম্পলি যদি বোঝার চেষ্টা করো যে 33 পূর্ণ যদি 1/3% দেয়, ঠিক আছে, 33 পূর্ণ 1/3% কাজ বলছে সে 5 দিনে করে, 33 পূর্ণ 1/3% মানে কত, এখানে দেখতেই পেলে 100/3%, 100/3% কাজ বলছে 5 দিনে করে দেয়। তাহলে 100% কাজ করতে তার কত সময় লাগবে, 100% মানে টোটাল কাজ, সেটা কতদিন লাগবে, 15 দিন লাগবে। এই জিনিসটা জাস্ট তোমাদের বোঝার, তাহলে 15 দিন মানে এ কোনো কাজ 15 দিনে করে, তাহলে এটা লিখবে এইভাবে যে এ কাজটা কতদিনে করে, 15 দিনে করে, বাস এটা হলো। পরবর্তী ক্ষেত্রে কি বলেছে, বি ক্যান কমপ্লিট 40% অফ দ্য সেম ওয়ার্ক, তাহলে এ 40% কাজ করে বলছে 10 দিনে, তাহলে 100% কাজ কতদিনে করবে, সিম্পলি 10/ এটা কত আছে, 10/40 × কত হবে, 100, তার মানে 10 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা হবে 25, তার মানে বি সেই কাজটাই কতদিনে করছে, 25 দিনে করছে, ভেরি গুড। নেক্সট দেখো কি বলছে, এবার বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ অ্যান্ড দেন বি লেফ দ্য ওয়ার্ক, তাহলে বলছে এদের লসাগু নিয়ে নাও, টোটাল কাজটা দেখো 25 আর 15, তার মানে 75 ইউনিট, তাহলে এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট করে, সরি 5 ইউনিট করে, আর বি এর এফিসিয়েন্সি কত, 3 ইউনিট করে। এবার কি বলেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 ডেজ, ঠিক আছে, তারা দুজন মিলে অর্থাৎ 5 আর 3 = 8 এফিসিয়েন্সি নিয়ে 5 দিন কাজ করেছে, তাহলে বাকি কাজ কত, 75 ইউনিট ছিল, আর 8 এফিসিয়েন্সি নিয়ে তারা অলরেডি 5 ইউনিট কাজ করে দিয়েছে, তাহলে 75 - 40, তার মানে 35 ইউনিট কাজ এখন আর কি আছে, বাকি আছে। এইবার দেখো কি বলছে, তাহলে বলছে বি লেফট দ্য ওয়ার্ক, দিয়ে বি কাজ ছেড়ে চলে গেল, দিয়ে বলছে তাহলে এ অ্যালোন উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে রিমেনিং ওয়ার্ক কত, 35 ইউনিট, এ একা কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 5 ইউনিট করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 35/5 দ্যাট ইজ কত, 7 ডেজ, অর্থাৎ সে 7 দিনে বাকি কাজটা কমপ্লিট করে দেবে। ওকে তো এই ছিল আমাদের শেষ প্রশ্ন, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যদি ক্লাসটা ভালো লেগেছে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে তোমরা লাইক করে দিও, আর এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাকে প্রেস করে রেখো, আর একটু বন্ধুদের মধ্যেও ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে আমি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। এ এটা একটা ছোট্ট মাইলস্টোন সমস্ত ইউটিউবারদের ক্ষেত্রে থাকে, আমার ক্ষেত্রেও আছে, তো আই হোপ তোমরা খুব তাড়াতাড়ি আমাকে এই অ্যাচিভমেন্টটা করে দেবে, করে দিতে সাহায্য করবে। ওকে এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, ততক্ষণ বাই বাই।